আমরা আজকে ভাগ শিখব প্রথম সমস্যাটি রয়েছে ষাট ভাগ তিরিশ ভাগ করতে হবে আর আমরা এই ভাগটা কিভাবে করতে পারি আমরা ভাগটা দুটি পদ্ধতিতে করতে পারি আমরা দুটি পদ্ধতিতে এখানে দেখিয়ে দেব তাহলে আমরা যদি ষাটকে ভাগ করতে যাই তাহলে কি করব। প্রথমে এখানে ষাট লিখলাম আর তিরিশ দিয়ে ভাগ করব তাই তিরিশটা লিখব এই পাশে তারপর আমরা এভাবে দাগ টেনে দিব এখন আমরা এখান থেকে একটু দেখি যে কোনটাকে কি বলেন এখানে আমরা কে কি বলবো ভাজক তিরিশ হচ্ছে কি ভাজক আর ষাট হচ্ছে কি ভাজ্য মানে যাকে ভাগ করব সে হচ্ছে ভাজ্য আর যাকে দিয়ে ভাগ করব সে হচ্ছে ভাজক আর এই যে ষাটকে তিরিশ দিয়ে ভাগ করার পরে আমরা কি একটা ফলাফল পাবো বা ভাগ ফল পাবো সেটা হচ্ছে কি আমাদের ভাগ ফল তা আমরা সমস্যাটা একটু সমাধান করে দেখি কিভাবে ভাগ করবো আমরা আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা এখানেও রয়েছে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা তাহলে প্রথমে যে সংখ্যাটা দেওয়া থাকবে অর্থাৎ যে ভাজ্যটা আমাদের দেওয়া থাকবে প্রথমে এক অঙ্ক নিব অর্থাৎ ছয় ভাগ করা যায় কিনা প্রথমে সেটা দেখব আমরা দেখতে পাচ্ছি ছয় কি তিরিশ থেকে ছোট অর্থাৎ ভাজ্য ভাজক থেকে ছোট যদি ভাজ্য ভাজক থেকে ছোট হয় তাহলে কিন্তু আমরা ভাগ করতে পারবো না ছোট সংখ্যাকে কোনো বড় সংখ্যা দিয়ে ভাগ করা যায় না তাই আমরা কি করব। যেহেতু ভাগ যাচ্ছে না ছয় তিরিশ থেকে ছোট তাই আমরা পাশের অঙ্কটিও নিব শূন্যটাও এখন নিব দুই অঙ্ক বিশিষ্ট হয় আমরা এখানে কত পাচ্ছি ষাট যা তিরিশ থেকে বড় তাহলে কিন্তু আমরা সহজেই ষাটকে তিরিশ দিয়ে ভাগ করতে পারি তাহলে আমরা কি করব এখানে তিরিশের সাথে এমন কোন অঙ্ক গুণ করব। যার গুণ ফল কি হবে ষাটের কাছাকাছি বা ষাট হবে ষাট থেকে বড় হওয়া যাবে না আমরা দেখি আমরা যদি এক দিয়ে গুণ করি কি হয় শূন্য তিন একে তিন তিরিশ ষাট থেকে ছোট কিন্তু অনেক ছোট আমরা দেখি যে আর কোনো কাছাকাছি মান পাই কিনা যেটাকে আমরা অনুমিত মান বলে থাকি দুই শূন্য শূন্য তিন দুগুণে ছয় আমরা দেখতে পাচ্ছি কি আমাদের ভাগ ফলটা কিন্তু দুই কেননা দুই দিয়ে যখন আমরা তিরিশ কে গুন করছি তখন আমরা কি পেয়ে যাচ্ছি সাত তাহলে আমরা কি লিখবো দুই দুইটা কোথায় লিখব এই পাশে লিখব ডান পাশে তাহলে তিরিশ দুগুণে কত সাত এখানে লিখবো সাত এখন আমাদের করণীয় কি এখন আমরা এই ভাজ্য থেকে এই যে গুণ করার পর আমরা সাপ পেয়েছি সেটা বিয়োগ করে দিব তাহলে বিয়োগ করলে কত থাকে শূন্য তাহলে আমরা কত পাচ্ছি দুই পাচ্ছি ভাগ ফল আর কোন ভাগশেষ পাচ্ছি না ভাগশেষ কি আমরা বিয়োগ করার পরে যা অবশিষ্ট থাকে সেটি হচ্ছে আমাদের ভাগ যেহেতু এখানে অবশিষ্ট কোনো কিছু নেই শূন্য তাই আমাদের এখানে ভাগশেষ নেই তাহলে আমরা এই সমস্যাটা থেকে কি বুঝলাম এই সমস্যাটা থেকে বুঝলাম যে যাকে দিয়ে ভাগ করব, সেটি হচ্ছে ভাজক যাকে ভাগ করব সেটি হচ্ছে ভাজ্য এবং ভাগ করার পরে যে ফলাফলটা পাবো সেটাকে আমরা কি বলবো ভাগ ফল এবং বিয়োগ করার পরে যে অবশিষ্ট মান পাবো সেটা কি ভাগ শেষ তাহলে আমরা এখানে ভাগ ফল কোনটা বলবো এই দুই হচ্ছে আমাদের ভাগ ফল তাহলে আমরা কি লিখতে পারি এখানে উত্তর ভাগ ফল দুই এছাড়াও আমরা এই জিনিসটাকে কি লিখতে পারি এটা কি ভাজ্য চিহ্নটা হচ্ছে ভাগ আর তিরিশ হচ্ছে সমান সমান আমরা কত পাই ভাগ করার পর পাই ভাগ ফল এখানে একটা কথা বলে রাখি আমাদের একটি সূত্র রয়েছে যে সূত্র দিয়ে আমরা বের করতে পারবো যে আমাদের ভাগ ফলটি আসলে সঠিক হয়েছে কিনা অর্থাৎ এই যে সমস্যাটি সমাধান করলাম আমরা ভাগ ফল পেলাম কত দুই এই ভাগ ফলটি সঠিক কিনা সেটা আমরা কিভাবে বের করতে পারি যদি আমরা ভাজকের সাথে ভাগফল গুণ করে তার সাথে ভাগ যোগ করে দিই তাহলে আমরা কি পেয়ে যাব। এই ভাজ্য পেয়ে যাব। যদি ভাজ্য যা দেওয়া রয়েছে প্রশ্নে তাই পেয়ে যায় তাহলে আমরা বুঝবো কি আমাদের ভাগফলটি সঠিক হয়েছে আমরা একটু দেখি লিখে আমাদের সূত্রটা কি ভাজক গুণ ভাগ ফল চোখ ভাগেসমান সমান সমান ভাগ এই সূত্র যদি আমাদের মুখস্থ থাকে তাহলে কিন্তু আমরা বের করে ফেলতে পারবো যে আমাদের উত্তর সঠিক হয়েছে কিনা আমরা একটু দেখি যে ভাজক কোনটা তিরিশ হচ্ছে ভাজক ভাগফল কত দুই ভাগ শেষ কত কিছু নেই আমরা শূন্য লিখতে পারি বা কিছু নাও লিখতে পারি সমান কি ভাজ্য তাহলে তিরিশ দুগুণে কত দুই শূন্য শূন্য হয় তিন দুগুণে ছয় হয় তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি সাত ভাজ্য সমান কত পাচ্ছি ষাট এই যে প্রশ্ন কিন্তু রয়েছে কি ভাজ্য হচ্ছে ষাট তাহলে আমরা এই সূত্রটি অবলম্বন করে কি বুঝতে পারবো যে আমাদের ভাগ সঠিক হয়েছে বা আমাদের কোনো সমস্যা যদি জানতে চাওয়া হয় যে ভাজ্য সমান কত তখন আমরা এভাবে বের করে নিতে পারবো এখন আমরা আরেকটি পদ্ধতি যেটাকে বলা হচ্ছে আন্তর্জাতিক পদ্ধতি সেই পদ্ধতিতে আমরা এটি ভাগ করে দেখি আন্তর্জাতিক পদ্ধতিতে আমরা ভাজ্য লিখলাম এরপর লিখবো কি ভাজক এবং আমরা এই পাশে দাগ দেওয়ার পরিবর্তে আমরা মাথার উপর একটি দাগ দিয়ে নিব এখন আমরা এই নিয়মে সমস্যাটি সমাধান করব আমরা দেখেছি যে তিরিশের সাথে দুই গুণ করলে কত হয় ষাট তো আমরা তিরিশের সাথে গুণ করলে ষাট হয় সেটা আমরা লিখে ফেললাম কিন্তু এই যে দুই ভাগ ফলটা কোথায় লিখবো আমরা তো এখানে ডান পাশে লিখেছি কিন্তু এখানে তো কোনো জায়গা নেই আমরা এই দুই লিখব শূন্যের মাথার উপরে মানে আমাদের ভাজ্যর শেষের অঙ্কটির মাথার উপরে আমরা ভাগ ফলটি লিখবো আমাদের এখানে ভাজ্য হচ্ছে দুই অঙ্ক বিশিষ্ট তাই ভাজ্যে সর্ব ডানে রয়েছে কত শূন্য এই শূন্যর উপরে আমরা ভাগফলতে লিখব এখন ষাট থেকে ষাট বিয়োগ গেলে কত শূন্য তাহলে এখানে আমাদের ভাগফল কত পেয়ে গেলাম দুই তাহলে আমরা দুই পদ্ধতিতেই কিন্তু কিভাবে ভাগ করতে হয় সেটা জেনে নিলাম আমরা পরবর্তী সমস্যাগুলো আন্তর্জাতিক পদ্ধতিতেই করব। আমরা দুই নাম্বার সমস্যাটা দেখি নব্বই ভাগ চল্লিশ নব্বই কে আমরা চল্লিশ দিয়ে ভাগ করব তাহলে আমরা আন্তর্জাতিক পদ্ধতিতে বাকি সমস্যাগুলো সমাধান করব আমরা তাহলে চল্লিশ লিখলাম নব্বই লিখলাম মাথার উপরে টান দিলাম এই ঘরটার ভিতরে লিখলাম কি ভাজ্য আর ভাজক দিয়ে আমরা এখন ভাজ্যকে ভাগ করব। তাহলে আমরা দেখি যে চল্লিশ কে কত দিয়ে গুণ করলে তা নব্বই হয় বা নব্বই এর কাছাকাছি মান হয় নব্বই থেকে বড় হওয়া যাবে না তাহলে আমরা এখানে একটু গুণ করে দেখি চল্লিশ কে যদি এক দিয়ে গুণ করে কত হয় শূন্য চার একে চার হচ্ছে না চল্লিশ কে দুই দিয়ে গুণ করে শূন্য চার দুগুণে আট হয় চল্লিশকে যদি তিন দিয়ে গুণ করি কত হয় তিনি শূন্য শূন্য তিন চার বারো এখন আমরা এখানে তিনটা মান পাচ্ছি একটা কি চল্লিশ আগে চল্লিশ যেটা নব্বই থেকে অনেক ছোট এটার কাছাকাছি মান হয় কিনা দেখার জন্য আমরা দুই দিয়ে গুণ করলাম চল্লিশ দুগুণে হয় আশি আশি নব্বই এর অনেক কাছাকাছি এর সামনের আরেকটি মান নিয়ে আমরা গুণ করলাম দেখলাম কি হচ্ছে একশো কিন্তু একশো বিশ থেকে বড় তাই আমরা এই মানটি লিখতে পারবো না তাহলে আমরা সবচেয়ে কাছাকাছি মান কোনটা পেয়েছি আশি যেটা আমরা চল্লিশের সাথে দুই গুণ করে পেয়েছি তাহলে আমরা কি লিখতে পারি চল্লিশ দুগুনে আশি আমরা দুই কেন এখানে লিখেছি কেননা আমরা বলেছি যে আমরা যত অঙ্ক বিশিষ্ট ভাত নিব তার সর্ব ডানের অঙ্কের মাথার উপরে আমরা ভাগ ফলটি লিখবো তাহলে আমরা এখন টান দিলাম বিয়োগ করবো শূন্য থেকে শূন্য গেলে শূন্য নয় থেকে আট গেলে এক তাহলে আমরা এখানে কি বলতে পারি আমাদের ভাগ ফল কত দুই আর ভাগ কত দশ মানে বিয়োগ করার পর আমরা যা অবশিষ্ট পাবো তাই হচ্ছে আমাদের ভাগ আমরা এখন দুইশো চল্লিশ কে তিরিশ দিয়ে ভাগ করব। তাহলে এখানে দুশো চল্লিশ কে ভাজ্য তিরিশ হচ্ছে ভাজক তাহলে আমরা লিখি ডাক্তু নিলাম আমরা তাহলে দুশো কে তিরিশ দিয়ে ভাগ করি এখানে দুশো চল্লিশ হচ্ছে কি ভাজ্য। এখন আমাদেরকে এমন একটি অঙ্ক দিয়ে তিরিশ কে গুণ করতে হবে যাতে আমার দুশো চল্লিশের কাছাকাছি মান আসে বা আসে তাহলে আমরা যদি তিরিশের সাথে এক দিয়ে গুণ করি কি হয় তিরিশ আগে তিরিশ হচ্ছে না তো এইভাবে আমরা একটু অনুমিত একটি মান ধরে আমাদেরকে আগাতে হবে আমাদের দেখতে হবে এমন একটি অঙ্ক দিয়ে তিনকে কে গুণ করবো যাতে চব্বিশের কাছাকাছি আসে আমরা শূন্য দুটা এখন হিসাবের বাইরে রাখতে পারি যেহেতু এখানে একটি শূন্য আছে এখানে একটি শূন্য আছে আপাতত আমরা শূন্য নিয়ে হিসাব করব না আমরা তিনকে কত দিয়ে গুণ করলে চব্বিশ পাওয়া যায় সেরকম একটি মান পাই কিনা দেখি আমরা তো তিনের নামটা পারি তিন চারা বারো তিন পাঁচ পনেরো তিন ছয় আঠারো তিন সাতা একুশ তিন আট চব্বিশ তাহলে আমরা দেখতে পাচ্ছি তিন আটে চব্বিশ হচ্ছে তাহলে তিরিশ কে আট দিয়ে গুণ করলে দুশো চল্লিশ হতে পারে আমরা একটু এখানে দেখি আটে শূন্য শূন্য তিন আটা চব্বিশ আমরা দেখতে পাচ্ছি যে আমরা যখন শূন্য শূন্য থাকে শূন্য শূন্য গুলোকে বাদ দিয়েও আমরা একটি অঙ্ক দিয়ে এভাবে হয় কিনা সেটা আমরা হিসাব পারছি ভাগ ফলটি নির্ণয় করতে পারছি তাহলে আমরা এখন কি লিখবো আট লিখবো শূন্যের উপরে আর দুশো চল্লিশ বিয়োগ করলে কি থাকে শূন্য আমরা আট কেন শূন্যের উপর লিখলাম কেন দুই বা চারের চারের উপর লিখলাম না কেননা আমরা বলেছি আমরা যত অঙ্ক বিশিষ্ট ভাজ্য নিব তার অঙ্কের সর্ব ডানের ভাগ ফলটি লিখব ভাগ ফল কি আট এখন আমরা দেখবো তিনশো দশ ভাগ চল্লিশ সমান কত হয় তাহলে তিনশো দশকে চল্লিশ দিয়ে ভাগ করব তাহলে আমরা লিখি তাহলে আমরা বলেছিলাম যে আমরা অনুমিত একটি মান দিয়ে গুণ করে আমরা এই সংখ্যার কাছাকাছি মান আসে কিনা আমরা দেখব এটাও বলেছিলাম যদি ভাজ্য এবং ভাজক দুটোতেই শূন্য থাকে সমান সংখ্যক শূন্য থাকে তাহলে আমরা শূন্যগুলো বাদ দিয়ে হিসাব করতে পারি কেন আমরা বাদ দিব সেটা আমরা পরবর্তীতে সহজ পদ্ধতিতে যখন ভাগ করব তখন জানব আপাতত হিসাবে সুবিধার্থে আমরা জেনে রাখি যদি ভাজ্য ভাজকে সমান সংখ্যক শূন্য থাকে তাহলে আমরা শূন্য দুটিকে বাদ দিয়ে হিসাব করতে পারি তাহলে আমরা চারের নামতে পারি আমরা দেখি একত্রিশ বা একত্রিশ মান আমরা পাই কিনা না চার আগে চার দুগুণে আট তিন চারা বারো চার চারা ষোলো চার পাঁচা বিশ চার ছয় চব্বিশ চার সাতা আঠাইশ চারাটা বত্রিশ আমরা দেখতে পাচ্ছি চারকে সাত দিয়ে গুণ করলে আমরা পাই আঠাইশ যেটা একত্রিশের কাছাকাছি কিন্তু আট দিয়ে গুণ করলে পাই কত চারাটা বত্রিশ একত্রিশ থেকে বত্রিশ কিন্তু বড় হয়ে যায় আমরা বড় মান লিখতে পারবো না কেননা আমরা ছোট মান থেকে বড় মান বিয়োগ করতে পারবো না তাই আমরা কি করব সাত মানটি নিব তাহলে আমরা কি করতে পারি আমরা এখানে একটু গুণ করে দেখি সাতে শূন্য শূন্য চার সাত আতাইশ তাহলে আমরা এই মানটি নিব তাহলে আমরা এখানে লিখি সাত শূন্যের উপরে আর পাচ্ছি কত গুণ করার পর দুশো আশি এখন আমরা বিয়োগ করে দিব শূন্য থেকে শূন্য গেলে শূন্য এক থেকে আট যাচ্ছে না তাহলে আমরা পাশের ঘর থেকে এক ধার নিলে এখানে কত হয়ে যায় এখানে হয়ে যায় এগারো তাহলে আমরা এগারো থেকে এখন আট বিয়োগ দিব। বিয়োগ দিলে কত থাকে তিন আর যেহেতু আমরা এই ঘর থেকে এক ধার নিয়েছিলাম তিন থেকে এক ধার নিলে হয় কত দুই তাহলে কি দুই থেকে দুই যদি আমরা বিয়োগ দিই থাকে শূন্য তাই আমরা শুরুতে শূন্য লিখবো না এখন আমরা কত পেয়ে গেলাম ভাগশেষ তিরিশ যদি ভাগশেষটি আমাদের চল্লিশ থেকে বড় হতো তাহলে কিন্তু আমরা তখন আর তাকে ভাগ শেষ বলতাম না তখন তাকে আমরা আবার চল্লিশ দিয়ে ভাগ করতাম যেটা আমরা পরবর্তী সমস্যাগুলোতে দেখব তাহলে আমরা এই সমস্যার ক্ষেত্রে কি পাচ্ছি ভাগ ফল সাত ভাগ ত্রিশ এখন আমরা পঁয়তাল্লিশ ভাগ পনেরো করব অর্থাৎ পঁয়তাল্লিশকে পনেরো দিয়ে ভাগ করব। এখন আমরা পনেরোর নামটা কি জানি যদি না জেনে থাকে তাহলে আমাদের গুণ করে দেখতে হবে যে কত দিয়ে গুণ করলে পঁয়তাল্লিশের কাছাকাছি হয় বা পঁয়তাল্লিশ হয় আমরা তো জানি পনেরো একে পনেরো হবে আমরা দুই দিয়ে গুণ করে দেখি পাঁচ দু তিন পনেরো দুগুণে পঁয়তাল্লিশ কিন্তু আমরা আরেক ঘর বাড়িয়ে দেখি মানে তিন দিয়ে গুণ করে দেখি তিন পাঁচা ১৫ পনেরো পনেরো পাঁচ হাতে থাকে এক তিন একে তিন আর একে হয় কি চার আমরা দেখতে পাচ্ছি তিন দিয়ে যদি আমরা পনেরোকে কে করি তাহলে বরাবর পঁয়তাল্লিশই হয় তাহলে আমরা ভাগ ফল লিখবো এখানে পাঁচের উপরে আর এখানে আমরা লিখছি পঁয়তাল্লিশ এখন পঁয়তাল্লিশ থেকে পঁয়তাল্লিশ ভাগ ফল কত তিন আমরা এখন বিরানব্বই কে ছেচল্লিশ দিয়ে ভাগ করব। তাহলে এখন কত দিয়ে গুণ করলে বিরানব্বই হবে বা কাছাকাছি মান হবে একটু দেখি তো আমরা ছেচল্লিশ কে দুই দিয়ে গুণ করে দেখি এক দিয়ে গুণ করলে তো আমরা জানি যে ছেচল্লিশ একে ছেচল্লিশই হবে ছয় দুগুনে বারো দুই হাতে থাকে এক চার দুগুণে আট আর একে হয় নয় তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দুই দিয়ে গুণ করে আমরা মিলিয়ে ফেললাম তাহলে আমাদের ভাগ ফল কত দুই যেটা বসবে দুইয়ের উপরে আর এখানে আমরা লিখব বিরানব্বই বিরানব্বই থেকে বিরানব্বই বিয়োগ করলে থাকে শূন্য ভাগ ফল দুই এখন আমরা তিরাশি কে একচল্লিশ দিয়ে ভাগ করব। তাহলে একচল্লিশ একে একচল্লিশ হয় আমরা দুই দিয়ে একটু গুণ করে দেখি দুই একে দুই চার দুগুণে আট আমরা দেখতে পাচ্ছি বিরাশি তিরাশির থেকে এক কম তাহলে আমরা বুঝতেই পারছি আমরা যদি এখন তিন দিয়ে একচল্লিশ কে গুণ করতে যাই সেটা তিরাশি থেকে অনেক বেশি হয়ে যাবে তাই আমরা আর কোন অনুমিত মান নিব না আমরা বুঝতে পারছি আমাদের ভাগ ফল কি হবে দুই হবে তাহলে আমরা ভাগ ফল লিখি এখানে দুই আর এখানে পাচ্ছি বিরাশি তাহলে তিন থেকে দুই গেলে কত থাকে এক তাহলে আমরা এখানে ভাগশেষ পেয়ে গেলাম ভাগ ফল দুই ভাগ শেষ এক নিরানব্বই ভাগ আটাশ আমরা তাহলে নিরানব্বই কে আটাশ দিয়ে ভাগ করব তাহলে আমরা একটু দেখি দুই দিয়ে গুণ করে আট দুগুণে ষোলো ছয় হাতে থাকে এক দুই দুগুণে চার আর একে পাঁচ নিরানব্বই থেকে ছেচল্লিশ অনেক কম তাহলে আমরা আরেক ঘর বাড়িয়ে দেখি তিন দিয়ে গুণ করি তিন আট চব্বিশে চার হাতে থাকে দুই তিন দুগুণে ছয় ছয় আট দুয়ে কত আট আমরা আরেক ঘর বাড়িয়ে দেখি যে আসলে নিরানব্বই কাছাকাছি হতে পারে কিনা চার আটা হয় এগারো আমরা দেখতেই পাচ্ছি যে একশো বারো নিরানব্বই থেকে বেশি তাহলে আমরা এই মানটি নিব অর্থাৎ তিন নিব তাহলে আটাশি সাথে তিন গুণ করলে কত হচ্ছে চুরাশি আমরা তাহলে নয় থেকে চার বিয়োগ দিই পাচ্ছি পাঁচ আর নয় থেকে আট গেলে থাকে কত এক তাহলে আমরা পেয়ে গেলাম আমাদের ভাগ ফল কত ভাগ শেষ কত পনেরো আমরা একশো আটষট্টিকে বেয়াল্লিশ দিয়ে ভাগ করব। তাহলে এখানে আমরা গুণ করে দেখি প্রথমে আমরা দুই নিই দুই দুগুণে চার চার দুগুণে আট হচ্ছে না তাহলে আমরা তিন দিয়ে দেখি তিন চারা বারো আর এক ঘর বাড়িয়ে দেখি চার চারা ষোলো তাহলে আমরা দেখতে পাচ্ছি আমরা যখন চার দিয়ে গুম করব আমরা একশো আটষট্টি পেয়ে যাবো তাহলে এখানে হবে ভাগ ফল চার একশো আটষট্টি তাহলে একশো আটষট্টি থেকে একশো আটষট্টি বিয়েগুলো থাকে শূন্য ভাগ ফল চার আর ভাগশেষ

চারশো পঞ্চান্ন থেকে অনেক ছোট আমরা একটু সাত দিয়ে করে দেখি তিন সাতা একুশের এক হাতে থাকে দুই সাত সাতা উনপঞ্চাশ হাতে দুই মিলে কত হয় একান্ন আমরা দেখতে পাচ্ছি কি সাত দিয়ে গুণ করলে হয় পাঁচশো এগারো যা চারশো পঞ্চান্ন থেকে বড় তাহলে আমরা বুঝতে পারছি যে ছয় দিয়ে করলেই হবে তিনশো আঠারো আট হাতে থাকে এক ছয় সাতা বিয়াল্লিশ আর এক নিয়ে হয় তেতাল্লিশ তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের ভাগ কত ছয় এখানে লিখলাম ছয় চারশো আমরা এখন তাহলে বিয়োগ করি পাঁচ থেকে আট বিয়োগ যায় না তাই আমরা এক ধার করি বাম পাশের ঘর থেকে তাহলে বাম পাশের ঘর থেকে এক যদি আমি এখানে ধার করি তাহলে এখানে কত হবে পনেরো ধার করা এক আর এখানে পাঁচ মিলে হয় পনেরো পনেরো থেকে আট গেলে কত পনেরো থেকে আট গেলে হয় সাত তাহলে এই যে পাঁচ থেকে যে এক ধার করলাম তাহলে এখানে কত রইল চার এক কমে গিয়ে চার রইল চার থেকে তিন গেলে কত থাকে থাকে এক তাহলে আমরা দেখতে পাচ্ছি কি আমরা আমরা পেলাম এখন যেহেতু থেকে তাহলে ভাগ করতে পারছি না এটা হয়ে যাচ্ছে আমাদের অবশিষ্ট বা ভাগ শেষ ভাগ ফল হচ্ছে ছয় ভাগ কত সতেরো আমরা এখন দুশো চব্বিশ কে আঠাশ দিয়ে ভাগ করব। তাহলে আমরা একটু বড় মান নিয়ে গুণ করে দেখি তিন দিয়ে গুণ করি তিন আটা চব্বিশ চার হাতে থাকে দুই তিন দু ছয় আর দু যোগ করলে হয় আট দুশো চব্বিশ থেকে চুরাশি অনেক ছোট তাই আমরা চার দিয়ে না গুণ করে একটু বড় মান নিই পাঁচ দিয়ে গুণ করি পাঁচ আটে চল্লিশ শূন্য হাতে আছে চার পাঁচ দু গুণে দশ আর চারে হয় চোদ্দ একশো কিন্তু দুশো চব্বিশ থেকে অনেক ছোট তাই আমরা আর একটু বাড়িয়ে নিই আমরা আট দিয়ে গুণ করে দেখি আট 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 চৌষট্টি চার হাতে থাকে ছয় আট দুগুণ ষোলো আর ছয় যোগ করলে কত হয় বাইশ তাহলে আমরা দেখতে পাচ্ছি বরাবর দুশো চব্বিশ হয়ে গেল আমরা যখন আট দিয়ে গুণ করবো তাহলে আমাদের ভাগ ফল কত আট দুশো চব্বিশ পেলাম এখন আমরা বিয়োগ করলে পাবো শূন্য তাহলে আমাদের এখানে কোনো অবশিষ্ট নেই তাই আমরা ভাগশেষ শেষ লিখতে পারবো না আমরা লিখবো কি ভাগ ফল আট আর ভাগশেষ কিছু না যেহেতু আমাদের অবশিষ্ট কিছু নেই আমরা এখন একশো একচল্লিশ কে সাতাশ দিয়ে ভাগ করব এখন আমরা গুণ করবো সাতাশ থেকে একশো একচল্লিশ অনেক বড় তাই আমরা একটু বড় মানি নিয়ে দেখি আমরা চার দিয়ে গুণ করে দেখি চার সাত আঠাশের আট হাতে থাকে দুই চার দুগুনে আট দুই যোগ করলে হয় দশ একশো আট একশো একচল্লিশ এর কাছাকাছি তারপর আমরা পাঁচ দিয়ে গুণ করে দেখি পাঁচ সাতা পঁয়ত্রিশের পাঁচ হাতে আছে তিন পাঁচ দুগুনে দশ তিন যোগ করলে হয় তেরো তাহলে আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে কাছাকাছি মান হচ্ছে একশো পঁয়ত্রিশ কারণ আমরা যদি এখন ছয় দিয়ে গুণ করি তাহলে সেটা একশো একচল্লিশ থেকে বড় হয়ে যাবে তাই আমরা দেখতে পাচ্ছি ভাগ ফল পাঁচ আর গুণ করার পর আমরা পেলাম একশো পঁয়ত্রিশ এখন আমরা বিয়োগ করি এক থেকে পাঁচ বিয়োগ জানা তাই আমরা চার থেকে এক ধার নিব ধার নিলে এখানে হয় কত এগারো এগারো থেকে পাঁচ গেলে কত থাকে ছয় থাকে আর চার থেকে যেহেতু এক ধার নিয়ে ফেললাম তাই এখানে হয়ে যাবে কত তিন তিন থেকে তিন গেলে শূন্য এক থেকে এক গেলে শূন্য তাই আমরা আর কিছু পাচ্ছি না আর যেহেতু থেকে তাই আমরা দিয়ে আর ভাগ করতে পারবো না এটাই হচ্ছে আমাদের অবশিষ্ট তাহলে আমরা লিখব ভাগ ফল কত পাঁচ ভাগ শেষ ছয় আটশো কে আমরা সাতাশ দিয়ে ভাগ করব এখানে আমাদেরকে একটা জিনিস লক্ষ্য করতে হবে যা আমরা তখন করিনি এখানে একটু নতুন নিয়ম যোগ হবে সেটা হচ্ছে আটশো এতে পুরাটাই হচ্ছে ভাজ্য এখন আমরা তিন অঙ্ক বিশিষ্ট ভাজ্য নিয়ে কাজ করব না কেন আমরা একটু খেয়াল করি আমাদের ভাজক হচ্ছে সাতাশ আর আমরা এখানে দুই অঙ্ক নিয়ে কাজ করি কেন আমরা যখন দুই অঙ্ক নিয়ে কাজ করবো আমরা পাবো কি আট তিন মানে তিরাশি আমরা দেখতে পাচ্ছি সাতাশ থেকে তিরাশি কিন্তু বড়। তাহলে তিরাশি কে সাতাশ দিয়ে ভাগ যায় আমরা একটু সমস্যায় দেখি আমরা যদি তিন অঙ্ক না নিয়ে দুই অঙ্ক নিতাম একশো একচল্লিশ না নিয়ে আমরা যদি চোদ্দ নিতাম তাহলে কি হতো কে কি আমরা সাতাশ দিয়ে ভাগ করতে পারতাম পারতাম না কেন না সাতাশ চোদ্দ থেকে বড় আমাদের ভাজ্যকে অবশ্যই ভাজক থেকে বড় হতে হবে তাই দুই অঙ্ক বিশিষ্ট না নিয়ে নিলাম তিন অঙ্ক বিশিষ্ট এখন কি যাচ্ছে যে কেন আমরা এখানে তিন অঙ্ক নিলাম কি প্রথমে আমরা দুই অঙ্ক বিশিষ্ট নিলাম আমরা কিন্তু এক অঙ্ক বিশিষ্ট নিতে পারতাম যদি সেটা সাতাশ থেকে বড় হতো যদি আমরা শুধু আট নিই তাহলে সেটা কি হয়ে যাবে আট সাতাশ থেকে ছোট হয়ে যাবে তাই আমরা ভাগ করতে পারবো না যখন আমরা এক অঙ্ক বেশি নিলাম তখন আমাদের হচ্ছে তিরাশি ঠিক এখানেও আমরা যদি প্রথমে নিতাম এক সাতাশ থেকে ছোট আমরা ভাগ করতে পারতাম না তাই এরপর নিলাম কি আরেকটি চার নিলাম মানে দ্বিতীয় অঙ্কটিও নিলাম তখন হচ্ছে চোদ্দ যা সাতাশ থেকে ছোট আমরা ভাগ করতে পারছি না তাই আমরা এক নিলাম অর্থাৎ আরেকটি অঙ্ক বাড়িয়ে নিলাম তখন হচ্ছে একশো একচল্লিশ যা সাতাশ থেকে বড় আমরা তখন ভাগ করতে পারছি তাই আমরা এতক্ষণ যতগুলো অঙ্ক করেছি তা আমরা পুরো ভাদ্য হিসেবে নিয়েছি এই কারণে কিন্তু এখানে আমরা পুরো ভাজ্য হিসেবে নিলাম না কেননা এখানে প্রথম দুই অঙ্ক নিলে আমরা দেখতে পাচ্ছি সাতাশ থেকে বড় হয়ে যায় তাই আমরা প্রথমে তিরাশি কে সাতটাই ভাবে বাদ দিয়ে তিরাশিকে আমরা ভাদ্য হিসাবে ধরবো এবং ভাগ ফলটা আমরা কোথায় লিখবো ভাগ ফলটা আমরা লিখবো এই তিনের উপরে কেননা আমরা বলেছিলাম যে আমরা ভাজ্য যত অঙ্ক বিশিষ্ট নিব তার ডানের অঙ্কের মাথার আমরা আমরা প্রথমে সাথে দেখি সাত দুগুণের চোদ্দ হাতে থাকে এক দুই দুগুণের চার আর এক পাঁচ আর এক ঘর বাড়িয়ে দেখি তিন সাথে একুশের এক হাতে থাকে দুই তিন দুগুণের ছয় আর দুই মিলে হয় আট আমরা দেখতে পাচ্ছি একাশি তিরাশির একদম কাছাকাছি তাই আমরা প্রথমে তিন দিয়ে ভাগ করি যেটা আমরা বলেছি কোথায় লিখবো তিনের উপরে এখন আমরা বিয়োগ থেকে গেলে কত দুই থেকে আট গেলে শূন্য এখন আমরা এখানে ভাগ ফল তো তিন পেলাম অবশিষ্ট দুই থাকে তাই ভাগ শেষে দুই বলতে পারতাম কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি এখানে আরেকটি অঙ্ক রয়ে গেছে যখন এই ভাগশেষকে আর ভাজ্য দিয়ে ভাগ যাবে না তখন আমরা এই ডান পাশের অঙ্কটি নিচে নামাবো এখন আমরা দেখতে পাচ্ছি সাতাশ এবং সাতাশ সমান সমান সাতাশকে সাতাশ দিয়ে আমরা ভাগ করতে পারবো এখন আমাদের ভাজ্য হচ্ছে কি সাত তাই আমরা এই সাতের মাথার উপরে লিখবো কত এক সাতাশ সাতাশ বিয়োগ করলে আমরা কি পাচ্ছি শূন্য মানে অবশিষ্ট আমাদের কিছুই নেই তাহলে আমরা লিখবো ভাগ ফল কত একত্রিশ ভাগ আমরা দেখতে পাচ্ছি যে আমরা প্রথমে ছয় নিলে ষোলো দিয়ে ভাগ করতে পারবো না কেননা ছয় ষোলো থেকে ছোট তাই প্রথমে আমরা কি করছি এই দুই অঙ্ক বিশিষ্ট নিচ্ছি যা ষোলো থেকে বড় এই একটা আমরা বাদ রাখবো তাহলে আমরা প্রথমে ষোলো দিয়ে গুণ করে দেখি যে কত দিয়ে গুণ করলে তা উনসত্তর বা উনসত্তরের কাছাকাছি হয় আমরা এখানে রাফ করি আমরা তিন নি তিন ছয় আট হাতে থাকে এক তিন একে তিন আর একে চার উনসত্তর থেকে ছোট আমরা আরেক ঘর বাড়িয়ে দেখি চার ছয় চব্বিশে চার হাতে থাকে দুই চার একে চার আর দুই যোগ করলে হয় ছয় তাহলে চৌষট্টি উনসত্তর একদম কাছাকাছি এর থেকে যদি আমরা বাড়িয়ে গুণ করি অর্থাৎ গুণ করি তা কিন্তু কিন্তু অনেক বেশি হয়ে যাবে আমরা দেখতে পারি আমি জানি যে পাঁচ বেশি হয়ে যাবে তাই আমি মানটি অর্থাৎ নিচ্ছি চার নিচ্ছি আর এখানে চার কোথায় ভাগ ভাগফল কোথায় বসবে নয়ের উপরে কেননা আমাদের এখন ভাজ্য হচ্ছে কত উনসত্তর এবং সর্বডানের অঙ্ক কোনটা নয় তাই নয়ের মাথার উপর বসবে কত আমার ভাগফল ফল চার চৌষট্টি আমরা এখন বিয়োগ করব। নয় থেকে চার গেলে কত থাকে পাঁচ আমরা পাঁচ লিখি ছয় থেকে ছয় গেলে শূন্য এখন এই অবশিষ্ট পাঁচ ১৬ থেকে ছোট তাই আমরা পাঁচকে ষোলো দিয়ে ভাগ করতে পারবো না তাই আমরা এখন এই নয়ের পাশের যে এক রয়েছে এই ঘরের অঙ্কটি নিচে নামাবো একান্ন একান্ন ষোলো থেকে বড় তাই আমরা এখন একান্নকে ভাগ করতে পারবো আমরা দেখেছি যে ১৬ কে যখন তিন দিয়ে গুণ করলাম তখন আটচল্লিশ হচ্ছে ষোলোকে চার দিয়ে গুণ করলে চৌষট্টি হচ্ছে একান্ন কি আটচল্লিশ আর চৌষট্টির মাঝখানে তাই আমরা বুঝতে পারছি যে তিন নিলে আমরা একান্নর কাছাকাছি মানটি পাব এখন আমরা তিন এই ভাগ ফলটি কোথায় লিখবো একের মাথার উপর লিখবো আটচল্লিশ এক থেকে আট বিয়োগ যায় না তাই আমরা পাশের ঘর থেকে এক ধার করব পাঁচ থেকে এক ধার করলে এখানে হয় কত এগারো এগারো থেকে আট বিয়োগ করলে কত হয় তিন যেহেতু পাঁচ থেকে এক ধার করে ফেললাম তাই এখন এখানে কত হবে চার চার থেকে চার গেলে কি শূন্য তাহলে আমাদের উত্তর পাচ্ছি ভাগ কত তেতাল্লিশ ভাগ শেষ তিন এখন আমরা নয়শো কে তেতাল্লিশ দিয়ে ভাগ করব। আমরা দেখতে পাচ্ছি যদি আমরা প্রথমে একক স্থানীয় অঙ্ক নিই আমরা দেখতে পাচ্ছি প্রথমে যদি আমরা নয় নিই ভাগ করতে পারবো না কেননা তাই তেতাল্লিশ থেকে ছোট তাই আমরা পাশের অঙ্কটি নিলাম দুই তাহলে পাচ্ছি কি বিরানব্বই যা তেতাল্লিশ থেকে বড় তাহলে আমরা প্রথমে বিরানব্বইকে হিসাব করে ভাগ করি তাহলে আমরা তেতাল্লিশ দুই দিয়ে গুণ করে দেখি তিন দুগুণে ছয় চার দুগুণে আট আরেক ঘর যদি আমরা বাড়িয়ে নিই তাহলে কি পাবো চার দিয়ে গুণ করলে তিন চারা বারো দিয়ে হাতে থাকে এক চার চারা ষোলো আর একে সতেরো তাহলে আমরা দেখতে পাচ্ছি চার দিয়ে গুণ করলে হয়ে যাচ্ছে একশো যা বিরানব্বই থেকে বড় তাহলে আমরা তিন দিয়ে করে দেখি তিন থেকে নয় তিন চারা বারো আমরা তিন দিয়ে গুণ করে দেখলাম তাও কি বিরানব্বই থেকে বড় তাহলে আমাদের ভাগ ফলটি কি হবে এখানে দুই তাহলে আমরা কোথায় লিখব বিরানব্বই এর সর্বশেষ অঙ্ক দুইয়ের মাথার উপরে আমরা লিখব দুই কত পাচ্ছি ছিয়াশি আমরা বারো থেকে ছয় বিয়োগ দিব বারো কিভাবে পেলাম নয় থেকে এক ধার করলাম হলো বারো বারো থেকে ছয় ছয় নয় থেকে এক ধার করার ফলে এখানে হয়ে যাচ্ছে আট আট থেকে আট গেলে হয় তাই আমরা না এখন যে অবশিষ্ট পেলাম তা থেকে ছোট ছয় তাই আমরা ভাগ করতে পারছি না তাই আমরা এখানে আরেকটি অঙ্ক রয়েছে সেটা আমরা নামিয়ে ফেললাম নিচে এখন আমরা পাচ্ছি আটষট্টি যা তেতাল্লিশ থেকে বড় তাহলে সহজেই আমরা ভাগ করতে পারবো আমরা তো দেখলাম যে দুই দিয়ে গুণ করলে হয় কি আসি যে থেকে বড় তাহলে আমরা দুই দিয়ে গুণ করতে পারবো না আমরা তেতাল্লিশ কে এক দিয়ে গুণ করব। তাহলে আমরা সেটা কোথায় লিখবো এইখানে তাহলে গুণ করলে কত হয় তেতাল্লিশ হয় আট থেকে তিন গেলে কত পাঁচ ছয় থেকে চার গেলে থাকে দুই এই পঁচিশটা তেতাল্লিশ থেকে ছোট তাই আর ভাগ করা যাবে না তাই আমাদের অবশিষ্ট হচ্ছে পঁচিশ তাহলে আমরা কি বলতে পারি আমাদের ভাগ ফল একুশ ভাগ শেষ পঁচিশ এখন আমরা সাতশো চৌষট্টিকে পঁচিশ দিয়ে ভাগ করব পঁচিশ সাতশো চৌষট্টি তাহলে আমরা দেখতে পাচ্ছি আমরা এক ঘর নিলে বা এক অঙ্ক নিলে তা পঁচিশ থেকে ছোট হবে আমরা ভাগ করতে পারবো না তাই পরের অঙ্কটি নিলাম ছয় এখন হয় কত ছিয়াত্তর তাহলে আমরা দেখতে পাচ্ছি পঁচিশ থেকে ছিয়াত্তর বড় এবং ছিয়াত্তরকে আমরা পঁচিশ দিয়ে ভাগ করতে পারবো তাহলে আমরা দুই দিয়ে গুণ করে দেখি পাঁচ দুগুণে দশে শূন্য হাতে থাকে এক দুই দুগুণে চার আর একে পাঁচ পঞ্চাশ ছিয়াত্তর থেকে অনেক ছোট তাই আমরা আরেকটা অঙ্ক বাড়িয়ে দেখি তিন দিয়ে গুণ করে তিন পাঁচা পনেরো পাঁচ হাতে থাকে এক তিন গুণে ছয় আর একে সাত তাহলে আমরা দেখতে পাচ্ছি পঁচাত্তর ছিয়াত্তর থেকে একটু কম একদম কাছাকাছি তাই আমরা তিন নিব কোথায় লিখব তিন ছয়ের মাথার উপর পাচ্ছি কত পঁচাত্তর আমরা এখন বিয়োগ করব। তাহলে ছয় থেকে পাঁচ গেলে কত থাকে এক সাত থেকে সাত গেলে শূন্য এক পঁচিশ থেকে ছোট তাই আমরা ভাগ করতে পারবো না তাই আমরা এখন চার নামা নিচে এখন আমরা দেখতে পাচ্ছি চার নামানোর পর হচ্ছে চোদ্দ যা পঁচিশ থেকে ছোট তাহলে কিন্তু পঁচিশ দিয়ে চোদ্দ কে ভাগ চাচ্ছে না বা আমরা কোনো সংখ্যা পাচ্ছি না যা দিয়ে আমরা গুণ করলে চোদ্দ সমান হবে বা চোদ্দ থেকে ছোট হবে আমরা যদি পঁচিশকে এক দিয়ে গুণ করি তাহলে কি হয় পঁচিশ যা চোদ্দ থেকে বড় তাই আমরা এক দিয়ে গুণ করতে পারবো না তখন আমরা কি করব। তখন আমরা একটি শূন্য দিয়ে গুণ করে দিব অর্থাৎ পঁচিশের সাথে শূন্য গুণ করলে কি হবে শূন্য হবে আমরা তো জানি যে শূন্য দিয়ে কোনো সংখ্যাকে যদি গুণ করা হয় তাহলে শূন্যই হয় এই ক্ষেত্রে আমরা কি করবো একটি শূন্য দিয়ে পঁচিশকে গুণ করব। তাহলে আমরা শূন্যটা চারের উপরে এখানে কি হবে এখানে হয়ে যাবে শূন্য চোদ্দ থেকে শূন্য গেলে কত থাকে চোদ্দ থাকে তাহলে আমরা এখন কি বলতে পারি আমাদের ভাগফল তিরিশ এবং ভাগ শেষ চোদ্দ আমাদের মনে প্রশ্ন আসতে পারে যে এখানে তো আমরা বিয়োগ করার পর চোদ্দ পেলাম তাহলে কি আমরা আবার শূন্য দিয়ে পঁচিশকে গুণ করব গুণ করব না কেন না আমরা এখন চোদ্দ থেকে শূন্য করার পরেই চোদ্দ পেয়েছি এখন যদি এমন হতো যে এই চারটা আমরা উপর থেকে নামিয়েছি অর্থাৎ এখানে একটি অঙ্ক ছিল চার যার কাজ করা হয়নি সেই চার আমরা নামিয়েছি তখন আমরা শূন্য দিয়ে গুণ করে আবার এখানে শূন্য করতাম যেহেতু আমরা এই চোদ্দটা পেয়েছি বিয়োগ করার পরে তাই আমরা আর এখন গুণ করব না বা আমরা দেখতে পাচ্ছি আমাদের আর কোনো অবশিষ্ট এখানে অঙ্ক নেই যেটা যেটা আমরা নামিয়ে কাজ করতে পারি তাই আমাদের ভাগ ফল হয়ে যাবে তিরিশ এবং ভাগ শেষ হবে চোদ্দ আমরা এখন দুই হাজার সাতশো পঁচানব্বইকে তেরো দিয়ে ভাগ করব। তাহলে আমরা এখানেও একই কাজ করব প্রথমে আমরা দুই নিয়ে দেখব দেখলাম কি তেরো থেকে দুই ছোট তাই আমরা ভাগ করতে পারছি না তাই পাশের আরেকটি অঙ্ক নিলাম সাত এখন হচ্ছে কত সাতাশ যা তেরো থেকে বড় তাহলে সাতাশকে আমরা প্রথমে ভাদ্য হিসাবে গণনা করব এবং আমরা ভাগ করে দেখবো যে কত হয় তাহলে আমরা তেরো দুগুণে কত হয় দেখি তিন দুগুণে ছাব্বিশ তাহলে আমরা যেহেতু সাতাশ নিয়েছি আমরা ভাগ ফলটি কোথায় লিখবো সাতের উপরে অর্থাৎ তেরো দুগুনে ছাব্বিশ সাত থেকে ছয় বিয়োগ করলে থাকে এক এক তেরো থেকে ছোট তাই ভাগ যাচ্ছে না তাহলে সাতের পাশে একটি অঙ্ক রয়েছে সেই অঙ্কটা নিচে নামিয়ে ফেলবো নয় নামালাম দেখতে পাচ্ছি কি তেরো থেকে উনিশ বড় তাই আমরা দিয়ে ভাগ করতে পারবো ২৬ যেটা উনিশ থেকে বড় হয়ে যায় তাই আমরা কি করব এক দিয়ে গুণ করব তেরো কে এক কোথায় লিখবো যেহেতু আমরা নয় নামিয়েছি তাই নয়ের উপর লিখবো আমরা পাঁচ নিয়ে এখন কাজ করছি না তেরো একে তেরো আবার আমরা বিয়োগ করি নয় থেকে তিন গেলে কত নয় থেকে তিন গেলে থাকে ছয় ছয় তেরো থেকে ছোট তাই আমরা আবার ভাগ করতে পারবো না তাই আমাদেরকে এখন এই অবশিষ্ট যে অঙ্কটা রয়েছে এখানে ভাজ্য থেকে সেই অঙ্কটা আমরা এইভাবে নিচে নামাবো হচ্ছে কত পঁয়ষট্টি তেরো পঁয়ষট্টি থেকে ছোট তাহলে আমরা এখন ভাগ করতে পারব তাহলে দেখি তিন গুণ করে দেখি তিন তিনকে নয় তিন একে তিন উনচল্লিশ পঁয়ষট্টি থেকে অনেক ছোট তাই আমরা আরেকটু বাড়িয়ে নিই আমরা একটু পাঁচ দিয়ে দেখি তিন পাঁচটা পনেরো পাঁচ থাকে এক পাঁচ একে পাঁচ আর একে ছয় পঁয়ষট্টি একদম বরাবর পঁয়ষট্টি হয়ে যাচ্ছে কত দিয়ে গুণ করলে পাঁচ দিয়ে আমরা সেটা কার উপর লিখবো এই পাঁচের উপর লিখবো পঁয়ষট্টি থেকে পঁয়ষট্টি বিয়োগ গেলে থেকে শূন্য তাহলে আমরা কি পেয়ে গেলাম আমরা আমাদের ভাগফল পেয়ে গেলাম দুইশো পনেরো আর অবশিষ্ট কিছু কিছু নেই তাই না দিয়ে ভাগ করি তাহলে তিন যদি নিয়ে প্রথমে এক অঙ্ক নিলে আমরা দেখতে পাচ্ছি চোদ্দ থেকে ছোট তাই আমরা ভাগ করতে পারবো না এখন আমরা আরেকটা অঙ্ক বাড়িয়ে নিলাম শূন্য বাড়িয়ে নিলাম পাচ্ছি তিরিশ যা চোদ্দ থেকে বড় তাহলে আমরা প্রথমে তিরিশ কে ভাজ্য হিসাব করে নিই তাহলে আমরা দেখি যে চোদ্দ দিয়ে দুই কে গুণ করলে কত হয় চার দুগুনে আট দুই দুই তাহলে একদম কাছাকাছি তাই আমরা দুই ভাগ ফল হিসাবে কোথায় লিখব তাহলে শূন্য থেকে আট বিয়োগ যায় না আমরা তিন থেকে এক ধার নিব এখানে কত হয়ে যাবে দশ দশ থেকে আট গেলে কত দুই যেহেতু তিন থেকে এক ধার নিয়ে নিলাম তাহলে তিন থেকে এক চলে গেলে কত থাকে দুই দুই থেকে দুই গেলে শূন্য এখানে দেখতে পাচ্ছি তাহলে দুই চোদ্দ থেকে ছোট তাহলে আমরা ভাগ করতে পারছি না তেইশ দিয়ে তো কাজ করেছিলাম এখন আমরা আরেকটি ঘর বাড়িয়ে নিব এই তিনটাকে আমরা কোথায় নামিয়ে আনব নিচে মানগুলো অবশ্যই একটা নিচে একটা লিখতে হবে না আমরা কিন্তু হিসাব পারবো এখন দেখতে পাচ্ছি কি তেইশ চোদ্দ থেকে বড় তাই আমরা তেইশকে চোদ্দ দিয়ে ভাগ করতে পারবো আমরা তো এখানে দেখেছিলাম চোদ্দ দুগুণ যা তেইশ থেকে বড় হয়ে যাচ্ছে তাহলে আমরা দুই দিয়ে চোদ্দ কে গুণ করতে পারছি না আমরা তাহলে কি নিব এক চোদ্দ একে হয় কত চোদ্দ যেহেতু আমি শুধু তিন নামিয়েছি তাই আমরা তিনের মাথার উপরে আমার ভাগ ফলটা লিখব চোদ্দ একে ধার করে এটাকে তেরো থেকে চার গেলে কত থাকে নয় তাহলে দুই থেকে এক ধার করার ফলে এখানে হয়ে যাবে এক এক থেকে এক গেলে শূন্য তাহলে নয় চোদ্দ থেকে ছোট তাই আমরা ভাগ করতে পারবো না তাই এখন আমাদের অবশিষ্ট এই অঙ্কটা নিচে নেমে যাবে এই বরাবর এই নিচে নেমে যাবে এখানে হয়ে যাবে নব্বই চোদ্দ থেকে নব্বই ভাগ যাবে আমরা দেখি যে কত দিয়ে ভাগ যায় একটু বড় সংখ্যা নিন থাকে এক চারকে চার আর পাঁচ ছাপ্পান্ন নব্বই থেকে অনেক ছোট তাই আমরা আর একটু বাড়িয়ে নিই আমরা ছয় দিয়ে কোন করি চার ছয় চব্বিশে চার হাতে থাকে দুই ছয়কে ছয় আর যোগ করলে হয় আট তাহলে চুরাশি নব্বইয়ের একদম কাছাকাছি একটি মান তাহলে আমরা ভাগ ফল কত পাচ্ছি ছয় কার উপর মাথার উপর লিখবো শূন্যের মাথার উপরে যেহেতু আমরা শূন্যটা নামিয়ে এনেছি কত হয় ছয় চোদ্দ চুরাশি এখন আমরা বিয়োগ করব শূন্য থেকে চার বিয়োগ যায় না আমরা এক ধার করব নয় থেকে হয়ে যাবে দশ দশ থেকে চার গেলে থাকে ছয় নয় থেকে এক ধার করার ফলে এখানে হয়ে যাবে আট আট থেকে আট গেলে থাকে শূন্য এখন বিয়োগ করার পর আমরা পেলাম কি ছয় ছয় কে চোদ্দ দিয়ে ভাগ যায় না যেহেতু ছয় ছোট এখন আমাদের এখানে কিন্তু আর কোনো অঙ্ক অবশিষ্ট নেই যাকে আমরা নিচে নামিয়ে আবার হিসাব করব। তার কারণে আমরা এটিকেই অবশিষ্ট ধরে নিব তাহলে ছয় হয়ে যাবে কি আমাদের ভাগশেষ তাহলে আমাদের ভাগফল কত দুশো এবং ভাগশেষ হচ্ছে ছয় আমরা এখন এক কে ভাগ করব। তাহলে আমরা দেখি প্রথমে যদি আমরা এক ঘন মানে এক অঙ্ক নি তাহলে হয় আমরা ভাগ করতে পারবো না এরপর আরেকটি অঙ্ক বাড়িয়ে নিলাম থেকে ছোট তাও ভাগ করা যাচ্ছে না এখন আমরা আরেকটি অঙ্ক বাড়িয়ে নিই অর্থাৎ সাত নিয়ে নিলাম এখন আমরা দেখতে পাচ্ছি একশো সাতষট্টি আঠারো থেকে বড় আমরা এখন সহজে ভাগ করতে পারবো চারকে আমরা বাদ রাখলাম তাহলে আমরা 18 কে

বাহাত্তরের দুই হাতে থাকে সাত নয় সাত যোগ করলে হয় ষোলো একশো একশো সাতষট্টি একদম কাছাকাছি আমরা দশ দিই করে আমরা জানি হয়ে যাবে যেটা একশো সাতষট্টি থেকে বড় তাই আমরা এখন কত নিব নয় নয়টা কোথায় লিখব একশো সাতষট্টির সাতের মাথার উপর যেহেতু আমাদের সর্ব সর্বডানের অঙ্ক এখন সাত তাহলে আমরা এখানে লিখলাম নয় আঠারো সাথে নয় গুন করে আমরা পাব কত একশো বাষট্টি সাত থেকে দুই গেলে কত থাকে সাত থেকে দুই গেলে থাকে পাঁচ ছয় থেকে ছয় গেলে শূন্য এক থেকে এক গেলে শূন্য তাহলে আমরা দেখতে পাচ্ছি পাঁচ আঠারো থেকে ছোট আমরা ভাগ করতে পারবো না তাই আরেকটি যে অঙ্ক অবশিষ্ট রয়েছে ভাজ্যর মধ্যে সেটি আমরা নামালাম তাহলে আমরা এখন ভাগ করতে পারবো তাহলে আমরা দুই দিয়ে গুণ করে দেখি যেহেতু তাহলে আমরা তিন দিয়ে গুণ করে দেখি যেহেতু চার দিয়ে গুণ করলে সেটা হয়ে যায় বাহাত্তর যা ছুয়ান্ন থেকে বড় তাই আমরা আঠারোকে কে তিন দিয়ে গুণ করি তিন দুই যোগ করলে হয় পাঁচ তাহলে আমাদের বরাবর চুয়ান্ন মিলে যায় এবং কত দিয়ে গুণ করলে তিন দিয়ে গুণ করলে তিন কোথায় লিখব চারের মাথার উপর যেহেতু আমরা চার নামিয়ে কাজটা করছি চুয়ান্ন থেকে চুয়ান্ন গুলো শূন্য তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি আমরা আমাদের ভাগ ফল পেয়ে যাচ্ছি তিরানব্বই এবং ভাগ শেষ খালি কিছু নেই যেহেতু আমাদের অবশিষ্ট শূন্য আমরা এখন নয় হাজার তিনশো কে ভাগ করব তাহলে আমরা প্রথমে নয় নিলাম আমরা দেখতে পাচ্ছি ভাগ যাবে না যেহেতু নয় বত্রিশ থেকে ছোট তাই আমরা পাশের আরেকটি অঙ্ক বাড়িয়ে নিলাম এখন পাচ্ছি তিরানব্বই যা বত্রিশ থেকে বড় তাহলে আমরা ভাগ করা শুরু করতে পারি আমরা বত্রিশ কে দুই গুণ করে দেখি দুই দুগুণে চার তিন দুগুণে ছয় চৌষট্টি তিরানব্বই থেকে অনেক ছোট তাই আমরা আরেকটি অঙ্ক বাড়িয়ে নিই অর্থাৎ বত্রিশ কে বত্রিশ কে তিন দিয়ে গুণ করি তিন দিয়ে ছয় তিন তিন কে নয় আমরা দেখতে পাচ্ছি দিয়ে গুণ করলে ছিয়ানব্বই যেটা তিরানব্বই থেকে বড় তাই আমরা এইটি নিব দুই দিয়ে আমরা গুণ করে চৌষট্টি পেয়েছি এটাই নিব কোথায় লিখবো তিনের মাথার উপরে যেহেতু আমাদের এখন ভাজ্য হচ্ছে তিরানব্বই এবং আমাদের সর্ব ডানের অঙ্ক তিন তাই আমরা তিনের মাথার উপর লিখব ভাগফল দুই বত্রিশ দুগুণে ছষট্টি আমরা এখন বিয়োগ করব। তিন থেকে চার বিয়োগ যায় না যেহেতু তিন চার থেকে ছোট তাই আমরা নয় থেকে এক ধার নিলাম ধার নিলে হয় কি তেরো তেরো থেকে চার গেলে কত তেরো থেকে চার গেলে হয় নয় আর নয় থেকে এক ধার করার ফলে এখানে হয়ে যাবে আট আট থেকে ছয় গেলে থাকে দুই এখন আমরা দেখতে পাচ্ছি যে উনত্রিশ বত্রিশ থেকে ছোট তাই আমরা ভাগ করতে পারবো না তাই এখন আমরা আরেকটি অঙ্ক বাড়িয়ে নিব এই এক কোথায় নামবে বরাবর নিচে নেমে যাবে পেয়ে গেলাম দুশো একানব্বই যা বত্রিশ থেকে বড় এবং আমরা ভাগ করতে পারবো তাহলে আমরা কত দিয়ে গুণ করতে পারি তিন দিয়ে গুণ করে পেয়েছিলাম ছিয়ানব্বই ছিয়ানব্বই দুশো একানব্বই থেকে অনেক ছোট তাই আমরা একটু বড় মান নিই আমরা পাঁচ নিই পাঁচ দু দশ শূন্য হাতে আছে এক তিন পাঁচটা পনেরো আর একে ষোলো একশো ষাট ও দুশো একানব্বই থেকে অনেক ছোট তাই আমরা আর একটু বাড়িয়ে নি ধরলাম নয় নয় দুগুণে আঠারো আট হাতে থাকে এক তিন নং সাতাশ আর একে আটাশ দুশো আটাশি দুশো একানব্বই খুব কাছাকাছি আমরা যদি এখন দশ দিয়ে বত্রিশ কে গুণ করি আমরা জানি সেটা কি হয়ে যাবে হয়ে যাবে তিনশো বিশ যেটা দুশো থেকে বেশি তাই আমরা ভাগফল পাচ্ছি নয় কোথায় লিখবো যেহেতু আমরা এক নামিয়ে কাজ করছি একের মাথার উপর লিখবো একের মাথার উপর কি লিখবো ভাগ ফল নয় বত্রিশ নয় গুণ করলে হয় দুইশ আটাশি এখন আমরা বিয়োগ করি এক থেকে আট বিয়োগ যায় না তাহলে আমরা নয় থেকে এক ধার করি ধার করলে হয় এগারো এগারো থেকে আট গেলে হয় কত তিন নয় থেকে এক ধার করলে নয় হয়ে যায় আট তাহলে আট থেকে আট গেলে শূন্য দু থেকে দু গেলে শূন্য আর তিন বত্রিশ থেকে ছোটতে তাই ভাগ যায় না তাই আমরা যে অবশিষ্ট যে অঙ্ক রয়েছে ভাত যত সেই ছয় নিচে নামিয়ে আনবো পাচ্ছি কত ছত্রিশ যা বত্রিশ থেকে বড় তাহলে আমরা কিন্তু ভাগ করতে পারি তাহলে কত যেতে পারে ভাগ দুই দিয়ে গুণ করলে তো অনেক বড় হয়ে যায় চৌষট্টি তাই আমরা এক দিয়ে গুণ করব। আর ভাগ ফলটি কোথায় বসাবো যেহেতু ছয় নিচে নামিয়ে এনেছি তাই আমরা ছয়ের উপর বসাবো বত্রিশ একে বত্রিশ ছয় থেকে দুই গেলে কত চার এখন চার তো বত্রিশ থেকে ছোট তাই আর ভাগ যাচ্ছে না যে আর কোনো অঙ্ক অবশিষ্ট নেই যেটা আমরা নামিয়ে কাজ করব তাই আমরা আমাদের অবশিষ্ট চার পেয়ে গেছি তাহলে আমরা কি বলতে পারি আমাদের ভাগ ফল হচ্ছে দুশো এবং ভাগ শেষ হচ্ছে চার আমরা এখন শিখব কিভাবে সহজ পদ্ধতিতে ভাগ করতে হয় আমরা প্রথম সমস্যাটি লিখে নিয়েছি সাত হাজার ভাগ দুইশো এখন সহজ পদ্ধতিতে ভাগ বলতে আসলে কি বুঝে আমরা যে এতক্ষণ বড় বড় করে ভাগগুলোর সমস্যা ভাগগুলোর সমাধান করেছি আমরা সেই পদ্ধতিতে না করে এই সংখ্যাগুলোকে অর্থাৎ ভাজ্য এবং ভাজককে ছোট আকারে নিয়ে আসব এরপর আমরা ভাগ করব। এটাকেই বলছে কি সহজ পদ্ধতিতে ভাগ এখন এই সহজ পদ্ধতিতে ভাগ করার জন্য আমরা একটি নিয়ম জেনে নিই নিয়মটি হচ্ছে আমরা যদি ভাজ্য এবং ভাজককে একই সংখ্যা দিয়ে ভাগ বা গুণ করি তাহলে কিন্তু আমাদের ভাগ ফলের কোনো পরিবর্তন হবে না অর্থাৎ ভাগ ফল একই থাকবে এখন আমরা এখানে দেখতে পাচ্ছি কি এটা হচ্ছে ভাজ্য আর দুশো হচ্ছে ভাজক তাহলে এই ভাজ্য এবং ভাজককে যদি আমরা একই সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করে দিই তাহলে এই ভাগফল কিন্তু একই থাকবে তাহলে আমরা একটু লিখে রাখি এখন আমরা দেখতে পাচ্ছি যে এটা এটা হচ্ছে হচ্ছে ভাজ্য ভাজ্য ভাজক এবং ভাজকের সংখ্যাগুলোর শেষে দুটো করে শূন্য রয়েছে এখন আমরা যদি এই সংখ্যাগুলো থেকে শেষে শূন্য দুটো বাদ দিয়ে দিতে পারি অর্থাৎ এখানে যদি ছিয়াত্তর করতে পারি এবং এখানে যদি দুই করতে পারি তাহলে আমাদের ভাগ কিন্তু অনেক ছোট হয়ে যায় তখন আমরা কি করব শুধু ছিয়াত্তরকে দুই দ্বারা ভাগ করলে আমরা ফলাফল পেয়ে যাব তাহলে আমাদের কাজ হচ্ছে এই শূন্য দুটোকে শেষে শূন্য দুটোকে বাদ দিয়ে দেওয়া বাদ দিয়ে দেওয়ার পরে আমরা যে ভাগ করব সেটাই হচ্ছে সহজ পদ্ধতিতে ভাগ এই শূন্যগুলোকে বাদ দেওয়ার জন্য কিন্তু আমরা এটা লিখে নিয়েছি এখানে বলেছি কি ভাগ্যের ভাজ্য ও ভাজককে একই সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করলে ভাগফল কি থাকে একই থাকে তাহলে আমরা দেখি যদি ভাজ্য শেষে দুটি শূন্য ভাজকের শেষে দুটি শূন্য থাকে সমান সংখ্যক শূন্য থাকে তাহলে আমরা কি করতে পারি একশো দিয়ে ভাগ করে দিতে পারি মানে এখানে দুটা শূন্য থাকার কারণে আমরা একশো দিয়ে ভাগ করব। দুটি দুটি তাই এই করবো আমরা একশো দিয়ে ভাগ করব দুইশো কেউ আমরা একশো দিয়ে ভাগ করব। একশো একই সংখ্যা তাহলে কি আমরা এই একশো একই সংখ্যা দিয়ে কাকে ভাগ করছি ভাজ্যকেও ভাগ করছি ভাজক ভাগ করছি একই সংখ্যা দিয়ে কাকে ভাজ্য এবং ভাজককে ভাগ করছি তাহলে কি হবে ভাগ ফল কিন্তু একই থাকবে আমাদের সুবিধাটা কি হবে আমরা সংখ্যাগুলোকে ছোট করে ফেলতে পারবো এই একশো দিয়ে ভাগ করার ফলে আর একশো দিয়ে কেন ভাগ করছি কারণ আমরা দেখতে পাচ্ছি এই সংখ্যাতেও দুটি শূন্য রয়েছে শেষে এই সংখ্যাতেও দুটি শূন্য রয়েছে সমান সংখ্যক শূন্য রয়েছে তাই দুটি শূন্য দোনোটাতে থাকার কারণে আমরা দুটি শূন্য এদিকে নিয়েছি মানে একশো নিয়েছি যদি এমন হতো যে এখানে দুটি শূন্য রয়েছে কিন্তু এখানে একটি শূন্য রয়েছে তাহলে আমরা সর্ব নিম্ন শূন্য যে সংখ্যায় রয়েছে ভাগ করার জন্য কিন্তু তত শূন্যওয়ালা সংখ্যা নিব অর্থাৎ এখানে যদি থাকতো বিশ এখানে যদি হতো সাত হাজার ছশো তাহলে আমরা নিতাম দশ দশ দিয়ে আমরা দুটোকে ভাগ করে দিতাম আর যেখানে এখানে যত সমান সংখ্যক রয়েছে তাই আমরা একশো নিলাম এখন একশো দিয়ে যদি আমি সাত হাজার ছশো কে ভাগ করি দুটো শূন্য চলে যাবে আর একশো দিয়ে যদি আমরা দুশো কে ভাগ করি দুটো শূন্য চলে যাবে কিভাবে চলে যায় আমরা প্রথম সমস্যার জন্য একটি দেখিনি আমরা যদি এখন একশো দিয়ে সাত হাজার ছয়শ কে ভাগ করি কি হয় আমরা তো সাত না কেননা একশো থেকে ছোট তাহলে পরের অঙ্ক নিলাম ছয় সেটাও ছোট হচ্ছে তাহলে আমরা এবার শূন্য নিলাম হচ্ছে কত সাতশো ষাট এখন এটাকে আমরা একশো দিয়ে ভাগ করব তাহলে কত হয় আমরা তো জানি যে সাত দিয়ে গুণ করলে কত হবে সাতশো আমরা কোথায় লিখবো যেহেতু আমাদের ডানের অঙ্ক হচ্ছে শূন্য তাই শূন্যের উপর আমরা ভাগ করতে বসাবো হচ্ছে কত সাতশো আমরা এখন বিয়োগ তাহলে থেকে ছোট হচ্ছে না তাই আমরা এই অঙ্কটি নিচে নামাবো এখন হচ্ছে তাহলে দিয়ে আমরা গুণ করবো যেহেতু শূন্য নামিয়েছে আমরা শূন্যের উপর ছয় লিখবো ছয় একশো কত হয় ছয়শো বিয়োগ করলে থাকে শূন্য তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এই সংখ্যাটাকে যখন আমরা একশো দিয়ে ভাগ করছি আমাদের ভাগ ফল কিন্তু আসছে ছিয়াত্তর মানে পাশের যে দুটো শূন্য ছিল সেগুলো বাদ চলে যায় তাহলে আমরা করে দেখলাম যে কিভাবে বাদ যায় ক্ষেত্রে একটু করে দেখি তাহলে আমরা যদি হবে না হবে না ছোট তাহলে আমরা এই শূন্য সহ নিলাম তাহলে একশো দুই দিয়ে গুণ করলে কি হয় দুইশো তাহলে আমরা ভাগ ফল কত পাচ্ছি এখানে দুই তাহলে শেষে দুটো শূন্য কিন্তু আমরা পাচ্ছি না এই দুটো শূন্য বাদ হয়ে যাচ্ছে আমরা প্রথম সমস্যার জন্য এভাবে করে দেখলাম যে আমরা যদি একশো দিয়ে দুটোকে ভাগ করে দিই শেষের দুটো শূন্য বাদ চলে যায় পরবর্তীতে আমরা মুখে মুখে করে নিব এখন তাহলে আমরা কি লিখতে পারি আমরা লিখতে পারি কি সাত হাজার ছয়শ ও দুইশ কে ভাগ করে পাই কত পাই আমরা তো জানি যে এরকম দুটো শূন্য দিয়ে যদি আমরা ভাগ করি শেষে দুটো শূন্য চলে যাবে আমরা এখানে দেখেছি যে কিভাবে চলে যায় আমরা পেয়েছিলাম কত ছিয়াত্তর আর দুই লিখতে পারি ছিয়াত্তর ও দুই তাহলে আমরা এখন কি করব এখানে তো আমরা ছিয়াত্তর পেয়ে গেছি আর এখানে দুই পেয়ে গেছি আমরা এখন ছিয়াত্তর ভাগ দুই করব তাহলে আমরা ভাগটা করি দুই ছিয়াত্তর তাহলে আমরা প্রথম অঙ্কটি নিলাম দুই থেকে এটা বড় তাহলে ভাগ যায় কত দিয়ে যায় তিন দুগুণে হয় ছয় তাহলে আমরা এখানে লিখলাম তিন এখানে লিখলাম ছয় সাত থেকে ছয় গুলো থাকে এক এক দুই থেকে ছোট ভাগ যায় না তাই আমরা পাশের অঙ্কটি নিচে নামাবো হয় ষোলো তাহলে আট দিয়ে যদি আমরা দুই কে গুণ করি হবে ষোলো তাহলে আট লিখবো কোথায় যেহেতু ছয় নিচে নামিয়েছি তাই ছয় এর উপর লিখবো আট আট দুগুণে হয় ষোলো ষোলো থেকে ষোলো বিয়োগ গেলে থাকে শূন্য আমরা পেয়ে গেলাম আমাদের ভাগফল হচ্ছে 38 আর ভাগশেষ কিছু না যেটা আমাদের কোনো কিছু অবশিষ্ট নেই আমরা প্রথম সমস্যা দেখে বুঝার জন্য এখানে বড় করে করেছি এরপর থেকে আমরা ছোট করে করব এখন আমরা দ্বিতীয় সমস্যা সমাধান করব সহজ পদ্ধতিতে তাহলে 7200 কে 900 দিয়ে ভাগ করব আমরা কিন্তু এখানেও দেখতে পাচ্ছি ভাজ্য এবং ভাজকের শেষে দুটো করে শূন্য রয়েছে তাহলে আমরা দুটো সংখ্যাকে 100 দিয়ে কিন্তু ভাগ করে ছোট একটি সংখ্যায় নিয়ে আসতে পারি আমরা আগের সমস্যায় দেখেছি আমরা কিভাবে করতে পারি তাহলে আমরা কি করি এই সাত হাজার কে একশো দিয়ে ভাগ করি আমরা এখানে ভাগ চিহ্ন দিয়ে একশো লিখলাম মানে আমরা একশো দিয়ে এটাকে ভাগ করছি ভাগ করার পর কি হয় আমরা তো জানি যে শূন্য শূন্য গুলো বাদ চলে যাবে তাহলে আমরা কি পেয়ে যাব বাহাত্তর তারপর এখন যদি নয়শো কে আমরা ভাগ করে দিই কত দিয়ে একই সংখ্যা দিয়ে একশো দিয়ে ভাগ করেছি বাহাত্তর সাত হাজার দুশো কে এখানেও একশো দিয়ে ভাগ করছি নয়শো কে আমরা জানি একই সংখ্যা দিয়ে যদি আমরা ভাজ্য এবং ভাজকে গুণ বা ভাগ করি তাহলে কিন্তু আমাদের ভাগ কোনো পরিবর্তন হয় না তাই আমরা একশো দিয়ে ভাগ করছি আমরা এখানে কত পাবো এই যে শেষের দুটো শূন্য দুটো শূন্য চলে যাবে এখানে পেয়ে যাবো নয় তাহলে আমরা এই সাত হাজার দুইশো এবং নয়শো কে সহজ পদ্ধতিতে কি করলাম ছোট্ট একটি সংখ্যায় নিয়ে আসলাম বাহাত্তর নয় এখন আমাদের ভাগ করতে অনেক সোজা হবে তাই আমরা এখানে ভাগ চিহ্ন দিলাম যেহেতু আমাদের সমস্যায় কিন্তু দেওয়া রয়েছে ভাগই করতে হবে তাই আমরা ভাগ চিহ্ন দিয়ে নিয়েছি এখন আমরা ভাগটা করি নয় বাহাত্তর আমরা সাত নিলাম প্রথমে সাত নয় থেকে ছোট তাই ভাগ যায় না তাই পরের রং নিলাম বাহাত্তর নয়ের নামটা পরে দেখি নয় কে আমরা আট দিয়ে গুণ করলে কি হয় আট নং বাহাত্তর আমরা লিখবো দুইয়ের মাথার উপরে বিয়োগ করলে থাকে শূন্য তাহলে আমরা ভাগফল কত পাচ্ছি ভাগক্ষণ পাচ্ছি এখন আমরা তিন নম্বর সমস্যাটি সমাধান করি দেয়া রয়েছে কি একের পাশে কয়টা শূন্য এক দুই তিন চার পাঁচ পাঁচটা শূন্য তাহলে আমরা জানি একের পাশে পাঁচটা শূন্য থাকলে কি হতে পারে সেটা এক লক্ষ ভাগ কত একের পর তিনটা শূন্য মানে এক হাজার তাহলে আমরা এত্তো বড় সংখ্যা নিয়ে ভাগ করব না আমরা সংখ্যা দুটোকে ছোট করে ফেলব তাহলে আমরা দেখি আমরা কি করতে পারি আমরা বলেছিলাম যে যদি সমান সংখ্যক শূন্য থাকে মানে এখানে দুটা শূন্য এখানেও দুটা শূন্য তাই আমরা নিয়েছিলাম একশো কিন্তু এখানে কিন্তু সমান সংখ্যক শূন্য নেই ভাজ্যতে রয়েছে পাঁচটা শূন্য ভাজকে রয়েছে তিনটা শূন্য তাহলে এরকম ক্ষেত্রে আমরা কি করব এরকম ক্ষেত্রে আমরা সর্বনিম্ন শূন্য যে সংখ্যাটাতে রয়েছে আমরা ততটা শূন্য নিয়ে ভাগ করব। মানে আমরা তাহলে কত দিয়ে ভাগ করতে পারি এক হাজার দিয়ে ভাগ করব। তাহলে আমরা এটাকে কত দিয়ে ভাগ করব। এক হাজার সর্বনিম্ন শূন্য যেখানে আছে সেই মানটা দিয়ে এখানে ভাগ করবো কত দিয়ে এক হাজার আমরা তো জানি যে যত দিয়ে ভাগ করব। সেখানে যতটি শূন্য থাকবে আমার এখান থেকে ততটি শূন্য চলে যাবে কিভাবে সেটা আমরা দেখেছি তাহলে এখানে তিনটা শূন্য রয়েছে তাহলে এখান থেকে কত কি হবে আমরা এক হাজার দিয়ে ভাগ করলে আমার ভাজ্য থেকে তিনটা শূন্য চলে যাবে তাহলে কত থাকে একশো আমরা লিখি একশো আর এখানে তিনটা শূন্য এখানে তিনটা শূন্য তাহলে সবই চলে যাবে এখানে কত থাকবে এক তিনটা শূন্য তিনটা শূন্য যদি চলে যায় থাকে কত এক এখন যেহেতু আমরা ভাগ করব প্রশ্নটাই রয়েছে ভাগ চিহ্ন আমরা ভাগ দিয়ে নিলাম এখন আমাদের সংখ্যাটা খুব ছোট হয়ে গেছে আমরা এখন ভাগ করে দেখি এক আর এখানে একশো তাহলে প্রথমে আমরা এক নিলাম এক নিয়ে আমরা কাজ করি তাহলে কি হবে এক একে এক একের সাথে এক গুণ করলে হবে বিয়োগ করলে থাকে শূন্য আমরা এখানে লিখবো না শূন্য আমরা পাশের ঘরে যদি আবার দিয়ে গুণ করি সেটা হয়ে যাবে কি এক যেটা শূন্য থেকে বড় তাই আমরা করতে পারবো না আমরা তাহলে শূন্য দিয়ে গুণ করবো তাহলে একের শূন্য 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 থেকে শূন্য গেলে শূন্য আমরা লিখছেন আমরা পাশের শূন্যটা নিচে নামাবো এখানেও একই ব্যাপার আমরা এক দিয়ে গুণ করতে পারছি না দিয়ে গুণ করলে বড় হয়ে যায় তাই আমরা শূন্য দিয়ে গুণ করবো একে শূন্য 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 তাহলে আমরা কত পাচ্ছি আমরা পেয়ে গেলাম আমাদের ভাগ ফল একশো আমরা এখন চার নম্বর সমস্যাটা দেখি এখানে বলা হয়েছে কি তিনশো কে পঁচিশ দিয়ে ভাগ করতে হবে সহজ পদ্ধতিতে সহজ পদ্ধতি মানেই আমরা জানি যে ভাজ্য এবং ভাজ্যকে আমরা ছোট সংখ্যায় নিয়ে আসবো ছোট সংখ্যা আনতে গেলে আমরা এতক্ষণ দেখেছি যে একই রকম একটি সংখ্যা দিয়ে ভাজ্য এবং ভাজককে ভাগ করে ছোট সংখ্যায় নিয়ে এসেছি কিন্তু সেটা শর্ত ছিল কি দুটি সংখ্যার শেষে এই শূন্য থাকতে হবে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে ভাজ্য শেষে শূন্য ঠিকই রয়েছে কিন্তু ভাজকের শেষে কোনো শূন্য নেই তো এরকম ক্ষেত্রে আমরা কি করব আমরা এখানে দেখতে পারি কি যে এই যে ভাজ্য ভাজ্য শেষে শূন্য রয়েছে ভাজকের শেষে পাঁচ রয়েছে আমরা জানি যে কোনো সংখ্যার শেষে যদি শূন্য বা পাঁচ থাকে তাহলে সেই সংখ্যাটি পাঁচ দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় অর্থাৎ আমরা পাঁচ দিয়ে সেই সংখ্যাটাকে ভাগ করতে পারবো যার কোনো ভাগশেষ থাকবে না তাহলে এই ক্ষেত্রে আমরা সংখ্যাটি ছোট করার জন্য পাঁচ দিয়ে দুটি সংখ্যাকে ভাগ করব যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে ভাজ্যতেও শূন্য রয়েছে শেষে ভাজকেও পাঁচ রয়েছে শেষে দুটি সংখ্যাতেই শেষে শূন্য বা পাঁচ থাকার কারণে আমরা পাঁচ দিয়ে নিঃশেষে ভাগ করতে পারি তাহলে আমরা তিনশো পঞ্চাশকে কত দিয়ে ভাগ করতে পারি পাঁচ দিয়ে পঁচিশকে কত দিয়ে ভাগ করতে পারি পাঁচ দিয়ে একই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে তাহলে আমাদের ভাগ ফলে কোনো পরিবর্তন হবে না এখন তিনশো পঞ্চাশ কে পাঁচ দিয়ে ভাগ করলে কত আমরা একটু এখানে দেখিনি তিনশো পঞ্চাশ তিন দিয়ে তো যাবে না তিন ছোট তাহলে পাঁচ নিলাম পাঁচের অঙ্ক নিলাম এখন কত হয় পাঁচ সাথে পঁয়ত্রিশ করলে শূন্য হয় তা আমরা পাশের অঙ্কটি নামালাম তো এটা তো পাঁচ হলে বড় হয়ে যায় হয় কি হয় আমরা পেয়ে যাচ্ছি কি পাঁচ দিয়ে যদি তিনশো কে ভাগ করি আমরা পেয়ে যাচ্ছি সত্তর তাহলে আমরা এখানে লিখি সত্তর এখন আমরা ভাগ করব পাঁচ দিয়ে কে তাহলে কি পাঁচ পাঁচে পঁচিশ শূন্য তাহলে আমরা এখানে পাচ্ছি ভাগ ফল পাঁচ আমরা যদি মুখে মুখে ভাগ করে নিতে পারি তাহলে এখানে বসিয়ে দিব আর যদি না পারি তাহলে আমরা আলাদা করে রাফে ভাগ করে নিতে পারি এখন আমাদের মাঝখানে কি ভাগ চিহ্ন দিতে হবে শত্রুকে আমরা এখন পাঁচ দিয়ে ভাগ করব যেহেতু আমরা ছোট করে ফেলেছি সংখ্যাটা তাহলে এখন আমরা ভাগ করি সাত পাঁচ থেকে বড় তাই আমরা শুধু সাতকে এখন ভাগ করব কত দিয়ে এক মানে পাঁচ একে পাঁচ সাত থেকে পাঁচ গেলে দুই দুই পাঁচ থেকে ছোট তাই ভাগ যাচ্ছে না তাই আমরা পাশের অঙ্কটি নিচে নামালাম চার দিয়ে গুণ করলে কত হয় চার পাঁচে বিশ থেকে বিশ খালে শূন্য তাহলে আমরা আমাদের ভাগ ফল পেয়ে গেলাম কত চোদ্দ আমরা এখন খালি ঘর পূরণ করব। এখানে একটি ভাগের সমাধান দেওয়া রয়েছে কিন্তু দুটো খালি খালি ঘর দেওয়া রয়েছে এই ঘরে বসবে সেটা আমাদের পূরণ করতে হবে আমরা একটু দেখিনি যে আমাদের কি কি দেওয়া রয়েছে আমাদের কিন্তু ভাজক মানে যেটা দিয়ে আমরা ভাগ করব সেটা দেওয়া নেই একটা অঙ্ক খালি ঘরের মধ্যে বসাতে হবে আমাদের ভাজ্য দেওয়া রয়েছে ভাগফল দেওয়া রয়েছে ভাগশেষ দেওয়া রয়েছে এবং এই যে ভাজকের সাথে দুই গুণ করলে যে সংখ্যাটা হবে সেটারও একটা অঙ্ক দেওয়া রয়েছে আরেকটা অঙ্ক খালি করে তাহলে আমরা প্রথমে কি দেখবো এই যে ভাগফল ফল দেওয়া রয়েছে দুই এবং এখানে যে ভাজক রয়েছে এই ভাজকের সাথে দুই গুণ করে এই সংখ্যাটা হয় তাহলে আমরা প্রথমে এই খালি খালিঘরের সাথে দুই এখানে একটু গুণ করে দেখি মানে আমরা ভাজক লিখলাম ভাজকের সাথে দুই গুণ করে তো এই সংখ্যাটা হয়েছে তাই আমরা এখানে দুই নিলাম আমরা এখন গুণ করি গুণ করার পর কত হয় এই এটা হবে আমরা এভাবে করলাম বুঝার সুবিধার জন্য আমরা যদি মুখে মুখে করে নিতে পারি তাহলে তো ভালো তাহলে আমাদের এই জায়গাতে এমন একটি অঙ্ক বসবে যার সাথে দুই গুণ করলে কি হয় হয় আট তাহলে আমরা দুই নামটা পড়ি দুই একে দুই হচ্ছে না দুই দুগুণে চার তিন দুগুণে ছয় চার দিয়ে যদি গুণ করি চার দুগুণে হয় আট তাহলে আমরা এখানে চার বসিয়ে দেখি চার দুগুণে আট তিন দুগুণে হয় কত ছয় আমরা তাহলে কত পাচ্ছি যে যদি আমরা চার বসে যদি আমরা চৌত্রিশ ধরে নিই চৌত্রিশের সাথে দুই গুণ করলে এখানে কত হবে আটষট্টি তাহলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের আসলে সমাধানটা হয়ে গেছে কারণ এখানে যদি আটষট্টি হয় উনসত্তর থেকে আটষট্টি বিয়োগ করলে আমাদের ভাগশেষ কিন্তু একই হচ্ছে মিলে যাচ্ছে তাহলে আমরা এখন বসিয়ে ফেলি এখানে কত হবে চার চৌত্রিশ কে তাহলে দুই দিয়ে গুণ করার পর কত পেয়েছি আটষট্টি এই যে এখন আমরা বিয়োগ করলে কিন্তু একই থাকে অবশিষ্ট তাহলে আমরা বুঝে গেলাম যে কিভাবে করতে পারি আমরা এখন দুই নম্বর সমস্যাটি সমাধান করি এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের খালি ঘরের সংখ্যা কিন্তু বেড়ে গেছে আমাদের ভাজকেও খালি ঘর রয়েছে ভাজ্যতেও খালি ঘর রয়েছে ভাগ ফলেও খালি ঘর রয়েছে এখানেও একটি খালি ঘর রয়েছে এবং শেষে অবশিষ্ট ভাগ শেষ দেওয়া রয়েছে তাহলে আমরা প্রথমে দেখি যে কিভাবে ভাগটা করা হলো আমরা দেখতে পাচ্ছি প্রথমে এই খালি ঘরটা বাদ দিয়ে শুধু উনত্রিশ কে ভাগ করা হয়েছে যেহেতু এখানে কোনো অঙ্ক নেই তাহলে এই উনত্রিশ কে ভাগ করা হয়েছে এটার ভাগ ফল কোথায় লেখা থাকবে নয়ের উপরে দুই তাহলে আমরা জানি যে এই সংখ্যাকে অর্থাৎ ভাজককে যদি দুই দিয়ে গুণ করি তাহলে আমরা এই আটাই সংখ্যাটি পাবো তাহলে এখানে এমন একটি অঙ্ক হবে যার সাথে দুইকে গুণ করলে আমরা এখানে আট পেতে পারি তাহলে আমরা দুই নামটা পড়ি দুই একে দুই দুই দু গুনে চার তিন দু ছয় চার দুগুনে হয় আট তাহলে আমরা এখানে চার বসিয়ে দেখি তাহলে কত হচ্ছে চার দুগুণে একে দুই আমাদের মিলে গেল অর্থাৎ চোদ্দ কে যদি আমরা দুই দিয়ে গুণ করি তাহলে আমরা আটাশ পাই মানে উনত্রিশ কে আমরা চোদ্দ দিয়ে ভাগ করলে ভাগ কর পাচ্ছি দুই এখন আমরা উনত্রিশ থেকে আঠাশ বিয়োগ করি বিয়োগ করলে থাকছে কত এক তাহলে এক চোদ্দ থেকে ছোট তাই ভাগ যায় না দেখে এই পাশের অঙ্কটিকে নিচে নামানো হয়েছে আমরা জানি না যে এই অঙ্কটির মান কত কিন্তু আমরা এটা দেখতে পাচ্ছি যে চোদ্দোর সাথে এমন একটি অঙ্ককে গুণ করা হয়েছে যার গুণ ফল কত চোদ্দ আমরা জানি যে কে যদি আমরা এক দিয়ে গুণ করি তাহলে এখানে কত হতে পারে গুণ ফল চোদ্দ তাহলে আমরা এখানে এক লিখি চোদ্দ একে চোদ্দ কিন্তু আমরা এখনো জানি না যে এই খালি ঘরটাতে কি হবে আমরা কিভাবে বের করতে পারি আমরা জানি যে এই সংখ্যাটি থেকে যদি আমরা চোদ্দ বিয়োগ করি তাহলেই কিন্তু ভাগশেষ তিন থাকে তাহলে এই সংখ্যাটি অবশ্যই বড় এই সংখ্যাটি থেকে তার এ কারণেই তো বিয়োগ করার পর তিন অবশিষ্ট রয়েছে তাহলে আমরা যদি চার আর তিনকে যোগ করে দিই তাহলেই কিন্তু আমরা এই বড় সংখ্যাটি বা বড় অঙ্কটি পেয়ে যাব তাহলে আমরা চারের সাথে তিন যোগ করে কত হয় সাত হয় তাহলে এখানে আমরা সাত বসাই তাহলে আমরা দেখতে পাচ্ছি কি সতেরো থেকে চোদ্দ বিয়োগ গেলে তিন থাকে তাহলে আমাদের সাত অঙ্কটি সঠিক আর এই সাতটি কোথায় বসবে এখানে বসবে কেননা এই অঙ্কটি কিন্তু নিচে আমরা নামিয়ে এনেছিলাম তাহলে আমাদের খালি ঘর পূরণ করা হয়ে গেল আমরা এখন তিন নাম্বার সমস্যার সমাধান করব। আমরা এখানে দেখতে পাচ্ছি যে ভাজকে খালি ঘর রয়েছে ভাগ ফল পুরাটা খালি ঘর দেওয়া এবং ভাজ্যতেও খালি ঘর রয়েছে এবং শেষে আমাদের ভাগ শেষ দশ দেওয়া রয়েছে তাহলে প্রথমে আমরা দেখি যে দুটি অঙ্ক নিয়ে কাজ করা হয়েছে কেননা এই জায়গাটা খালি তাহলে আমরা বাদ দিয়ে দিলাম আমরা দুটি অঙ্ক নিয়ে কাজ করি আমরা আমরা যদি এখানে বাদ দিয়ে দিই দুটি অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা পাচ্ছি তাহলে ভাগ ফলটা কোথায় হবে এটা হবে ভাগ ফল ঘরের ঘরের একটা এই ভাজকের সাথে এমন একটি অঙ্ক গুণ করব। যার গুণ ফল ছেচল্লিশ হবে তাহলে আমরা তিনের সাথে কি গুণ করলে এখানে ছয় পাই তিন দুগুণে ছয় তাহলে আমরা একটু লিখি যদি এখানে দুই ধরি তাহলে কি তিন দুগুণে ছয় এখন এই দুই সাথে এখানে কত গুণ করলে চার হবে দুইয়ের নামটা পড়ি আবার দুই একে দুই দুই দুগুণে চার তাহলে এখানে যদি আমরা দুই লিখি তাহলে হয়ে যাচ্ছে চার তাহলে আমরা আরেকবার দেখি প্রথমে দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা নিলাম তারপরে এখন আমরা এই তেইশকে দুই দিয়ে গুণ করি তিন দুগুণে ছয় দুই দুগুণে চার তাহলে এতটুকু আমাদের হয়েছে এখন আমাদের কি করতে হবে এই সংখ্যাটি থেকে বিয়োগ করতে হবে কিন্তু আমরা জানি না যে খালি ঘরে কত হবে তাই আমরা লিখতে পারছি না এবং বিয়োগ করার পর কত হবে তাও এখানে দেওয়া নেই তাই আমরা একটু নিচের দিকে যাই আমরা এখানে কি দেখতে পাচ্ছি শূন্য এই শূন্যটা আমরা কেন বসিয়েছি না আমরা প্রথমে বিয়োগ করলাম এই সংখ্যা থেকে ছেচল্লিশ বিয়োগ করলাম বিয়োগ করার পর এই অঙ্কটি বেরুলো যেটাকে আমরা আর ভাগ করতে পারছি না সেটা অবশ্যই তেইশ থেকে ছোট তাই আমরা ভাগ করতে পারিনি তাই আমরা কি করলাম এ পাশে শূন্যটা নামালাম নামানোর পর যে সংখ্যাটা পেলাম তা অবশ্যই থেকে ছোট ছিল কেননা আমরা জানি যে ভাজক থেকে যখন আমরা ছোট পাই তখন কি আমরা শূন্য দিয়ে গুণ করি আমরা দেখতে পাচ্ছি এখানে শূন্য দিয়ে গুণ করার ফলে কিন্তু শূন্য হয় নতুবা এখানে শূন্য আসতো না তাই আমরা এখন বলতে পারবো যে ভাগ এখানে কি হবে শূন্য তেইশের সাথে শূন্য গুণ করলে এখানে একমাত্র শূন্য আসা সম্ভব তাই আমরা এখানে শূন্য লিখলাম তেইশের সাথে শূন্য গুণ করলে আমরা পাই শূন্য এখন আমরা জানি এই সংখ্যা এই সংখ্যার মধ্যে মানে এখন আমরা এই সংখ্যা থেকে শূন্য বিয়োগ করলে এই অবশিষ্ট অংশটুকু পাই শূন্য থেকে শূন্য বিয়োগ করলে তো শূন্যই হয় তাহলে এখানে সংখ্যাটা কি হবে একই হবে কেননা এখানে বিয়োগ করার মতো কিছু ছিল না তাই এক নিচে বসে গিয়েছে তাই আমরা এখানে লিখলাম এক এখন একটু উপরের দিকে আসি এই একটা কার ফল এই সংখ্যা থেকে ছেচল্লিশ বিয়োগ করলে কিন্তু এক হওয়ার কথা তাহলে এখানে অঙ্কটি কি হবে আমরা যদি ছয়ের সাথে এক যোগ করে দিই তাহলে আমরা অঙ্কটি পেয়ে যাব আমরা ছয় আর এক যোগ করলে পাই কি সাত এখন একটু মিলিয়ে দেখি সাতচল্লিশ থেকে ছেচল্লিশ বা সাত থেকে ছয় বিয়োগ করলে কিন্তু এক থাকে তাহলে কিন্তু আমরা আমাদের সম্পূর্ণ খালি ঘরটি পূরণ করে ফেললাম এখন আমরা চার নম্বর সমস্যা সমাধান করব। বলা হয়েছে কোন সংখ্যাকে চৌত্রিশ দিয়ে ভাগ করলে এর ভাগ ফল তিন এবং ভাগশেষ শেষ দশ পাওয়া যায় সংখ্যাটি কত তাহলে সমস্যাটি একটু বুঝিনি আমাদেরকে বের করতে বলা হয়েছে সংখ্যাটি কত কোন সংখ্যাটি বের করতে বলা হয়েছে কোন সংখ্যাকে চৌত্রিশ দিয়ে ভাগ করলে আমরা জানি যে সংখ্যাটা দিয়ে ভাগ করা হয় তাকে কি বলে ভাজক বলা হয়েছে চৌত্রিশ দিয়ে ভাগ করলে তার মানে ভাজক হচ্ছে কত চৌত্রিশ কাকে ভাগ করতে বলা হয়েছে কোনো সংখ্যাকে তাহলে যে সংখ্যাকে ভাগ করবে সেই সংখ্যাটাকে আমরা কি বলি ভাজ্য ভাগ ফল কত দেওয়া রয়েছে তিন ভাগ শেষ কত দশ তাহলে এই সংখ্যাটি কি এই সংখ্যাটি হচ্ছে আমাদের বলেছে যে ভাজ্য বের করতে হবে আমরা ভাজ্য বের করার জন্য একটি সূত্র কিন্তু জানি সূত্রটি কি সূত্রটি হচ্ছে আমরা আগে লিখি আমরা জানি ভাজ্য সমান ভাজক গুণ ভাগ ফল যোগ ভাগশেষ এটা হচ্ছে আমাদের সূত্র যখন আমাদের কাছে ভাজ্য কত জানতে চাওয়া হবে তখন আমাদের এই সূত্রটা প্রয়োগ করতে হবে তাহলে আমাদের এটা করে নিতে হবে আমরা কি জানি ভাজক দেওয়া আছে কত চৌত্রিশ তাহলে আমরা এখানে লিখলাম চৌত্রিশ গুণ ভাগফল কত তিন লিখলাম যোগ ভাগশেষ কত দশ এখন আমাদের চৌত্রিশের সাথে তিন গুণ করতে হবে গুণ করার পর যেটা পাবো সেটার সাথে দশ যোগ করতে হবে আমরা আগে কেন গুণ করব সেটা আমরা পরবর্তীতে জানবো আরো বিশদভাবে এখন একটু বলে রাখি যখন কোন এ ধরনের সমস্যায় যোগ বিয়োগ গুণ ভাগ একসাথে থাকে তখন আমাদেরকে পর্যায়ক্রমে হিসাবটি করতে হয় মানে প্রথমে আমাদেরকে ভাগের কাজ করতে হয় তারপর গুণের কাজ করতে হয় এরপর যোগ বিয়োগের কাজ করতে হয় তো এখানে যেহেতু গুণ এবং যোগ রয়েছে আমরা জানি যে গুণের গুণের কাজ যোগের আগে করতে হয় তাই আমরা আমরা কাজটি করে নিলাম তাহলে চৌত্রিশের সাথে তিন গুণ করলে কত পাই তিন চারা বারো দুই হাতে থাকে এক তিন তিরেকের নয় আর এক যোগ করলে হয় দশ আমরা এখানে একটু করে দেখি তিন চারা বারো দুই হাতে থাকে এক তিন তিরেকের নয় আর একে যোগ করলে দশ যোগ কত এই যে দশ যোগ করলে কত পাই আমরা যোগ করলে তাহলে আমাদের নির্নেও সংখ্যাটি কত একশো বারো আমরা কি লিখতে পারি সুতরাং সংখ্যাটি হচ্ছে একশো আমরা পাঁচ নাম্বার সমস্যাটি দেখি দেওয়া রয়েছে তুমি নিরানব্বই জন খেলোয়াড় থেকে এগারো সদস্য বিশিষ্ট কতটি ফুটবল দল গঠন করতে পারবে আমার কাছে কতজন খেলোয়াড় রয়েছে আমার কাছে খেলোয়াড় রয়েছে নিরানব্বই জন একটি দলে কতজন সদস্য থাকবে বা কতজন খেলোয়াড় থাকবে এগারো জন খেলোয়াড় থাকবে তো এরকম এগারো সদস্য বিশিষ্ট আমি কতটি দল গঠন করতে পারবো সেটি আমার কাছে জানতে চাওয়া হয়েছে যে কতটি ফুটবল দল গঠন করা যায় তাহলে আমার কাছে মোট খেলোয়াড় কতজন আছেন নিরানব্বই জন নিরানব্বই কে যদি আমি এগারো দিয়ে ভাগ করে দিই তাহলে যে ফলাফলটা পাবো পাবো বা হচ্ছে আমার ফুটবল দলের সংখ্যা মানে আমি কতটি ফুটবল দল গঠন করতে পারবো তাহলে আমরা সমাধান করি সমাধান করার জন্য আমাদেরকে কি লিখতে হবে একটি গাণিতিক বাক্য লিখতে হবে তাহলে আমরা গাণিতিক বাক্য কি লিখতে পারি নিরানব্বই জন খেলোয়াড়কে আমি এগারো দিয়ে ভাগ করব তাহলে লিখতে পারি কি নিরানব্বই ভাগ এগারো মানে এগারো দিয়ে ভাগ করবো তাই আমরা এগারো লিখছি এখানে হয়ে যাচ্ছে আমাদের আর এই খালি ঘরে যে ভাগ ফলটা হবে সেটি হচ্ছে আমাদের দল সংখ্যা তাহলে আমরা এখন ভাগ করি এগারো এখানে হচ্ছে নিরানব্বই প্রথমে নয় নিলাম এগারো থেকে আমরা ভাগ করতে পারবো না তাই পাশের অঙ্কটিও নিয়ে নিলাম এখন পাচ্ছি নিরানব্বই তাহলে এগারো সাথে কত গুণ করলে নিরানব্বই পাব আমরা এগারো সাথে নয় গুণ করলে নিরানব্বই পাব আমরা যদি এখানে নয় লিখি নয় একে নয় নয় একে নয় বিয়োগ করলে থাকে শূন্য আমরা এখানে পাশাপাশি একটু এখানে একটু করে দেখি নয় একে নয় নয় একে নয় তাহলে আমরা মুখে মুখে করতে পারলে ভালো না পারলে আমরা পাশে রাফ করে নিব তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা ভাগ ফল কত পেলাম আমরা ভাগ ফল পেলাম নয় তাহলে আমাদের দল সংখ্যা আমরা পেয়ে গেলাম সুতরাং কয়টি দল গঠন করতে পারবে ফুটবল দল গঠন করতে পারবে ছয় নম্বর সমস্যায় বলা হয়েছে ২৬ জন লোকের মধ্যে একশো বিরাশিটি পোস্ট কার্ড বিতরণ করলে প্রত্যেকে কতটি করে পোস্ট কার্ড পাবে তাহলে আমার কাছে পোস্ট কার্ড রয়েছে কতটি আমি কতজন মানুষের মধ্যে বিতরণ করব ২৬ জন লোকের মধ্যে বিতরণ করব মানে এই আমার কাছে যে একশো বিরাশিটি পোস্ট কার্ড রয়েছে এগুলো আমি ভাগ করে দিব ২৬ জন লোকের মাঝে আমি এগুলো ভাগ করে দিব তাহলে প্রত্যেকে কতটি করে পোস্ট কার্ড পাবে মানে একজন লোক একজন লোক কতটি করে পোস্ট কার্ড পাবে সেটা আমাদেরকে বের করতে বলা হয়েছে তাহলে আমরা যদি এই যে আমার কাছে যে একশো বিরাশিটি পোস্ট কার্ড রয়েছে এই পোস্ট কার্ড গুলোকে ছাব্বিশ দিয়ে ভাগ করে দিই তাহলে আমরা পেয়ে যাব যে একজন লোক কতটি পোস্ট কার্ড পাচ্ছে আমরা যদি এভাবে নাও বুঝি আমরা খেয়াল রাখবো কি বড় সংখ্যাটিকে ছোট সংখ্যাটি দিয়ে ভাগ করে দিব তাহলে আমাদের গাণিতিক বাক্য কি হবে কি হবে একশো বিরাশি আমরা ভাগ করি আমরা নিলাম ভাগ যাবে না আরেকটি অঙ্ক নিলাম হচ্ছে আঠারো আঠারো ছাব্বিশ থেকে ছোট তাই ভাগ যাচ্ছে না আমরা আরেকটি অঙ্ক বাড়িয়ে নিলাম তখন কি হচ্ছে একশো বিরাশি ২৬ ছাব্বিশ থেকে বড় আমরা ভাগ করতে পারবো তাহলে আমরা একটু দেখি যে ছাব্বিশের সাথে কত গুণ করলে একশো বিরাশি হয় তো আমরা একটু বড় সড়ো সংখ্যা নিই আমরা পাঁচ নিলাম পাঁচ ছয় তিরিশে শূন্য হাতে থাকে তিন পাঁচ দু দশ আর তিন হয় এক তেরো একশো ত্রিশ একশো বিরাশি থেকে অনেক ছোট তাই আমরা আর দুই ঘর বাড়িয়ে নিই সাত দিয়ে দেখি ছ সাত বেয়াল্লিশ বেয়াল্লিশের দুই হাতে থাকে চার সাত দু গুণে চোদ্দ চোদ্দ আর চারে হয় আঠারো আমরা দেখতে পাচ্ছি একশো বিরাশি হয় যখন আমরা সাত দিয়ে গুণ করি তাহলে আমাদের এখানে ভাগ ফল কত হবে সাত সাত দিয়ে ছাব্বিশ আমরা আমাদের ভাগ ফল কত পেলাম সাত এই সাত হচ্ছে কি প্রত্যেকে সাতটি করে পোস্ট কার্ড পাবে আমরা তাহলে লিখতে পারি সুতরাং প্রত্যেকের প্রত্যেকে সাতটি করে পোস্ট কার্ড পাবে আমরা সাত নম্বর সমস্যায় চলে যাই পাঁচষট্টি পেন্সিল থেকে প্রতি বক্সে বারোটি করে পেন্সিল রাখলে কতটি বক্সের প্রয়োজন পড়বে এবং কতটি পেন্সিল অবশিষ্ট থাকবে তাহলে আমাদের কাছে পেন্সিল আছে কতটি পেন্সিল রয়েছে পাঁচশোটি প্রতিটি বক্সে আমরা কতটি করে পেন্সিল রাখবো বারোটি করে পেন্সিল রাখবো একটি বক্সে এখন প্রশ্ন জানতে চাওয়া হয়েছে আমরা যদি একটি বক্সে বারোটি করে পেন্সিল রাখি তাহলে পাঁচশোটি পেন্সিল রাখতে আমাদের কতটি বক্সের প্রয়োজন হবে এবং এভাবে বন্টন করার পরে আমাদের কাছে কতটি পেন্সিল অবশিষ্ট থাকবে তাহলে একদম সোজা আমরা কি করব পাঁচশোটি পেন্সিলকে বারো দিয়ে ভাগ করে দিই তাহলে আমরা পেয়ে যাব যে আমাদের কতটি বক্স প্রয়োজন হবে এবং আমরা ভাগ করার পর যে ভাগ শেষ পাব সেটা হচ্ছে কি কতটি পেন্সিল অবশিষ্ট থাকবে তাহলে আমাদের গাণিতিক বাক্য কি হবে গাণিতিক বাক্য হবে পাঁচশো ভাগ বারো আমরা সবসময় বড় সংখ্যাকে ছোট সংখ্যা দিয়ে ভাগ করব তাহলে আমরা ভাগ করে দেখি প্রথম আমরা এক অঙ্ক নিলাম যেটা বারো থেকে ছোট তাই ভাগ যাচ্ছে না তাই আরেকটি অঙ্ক বাড়িয়ে নিলাম সেটা হয় পঞ্চাশ পঞ্চাশ বারো থেকে বড় তাহলে আমরা এখন পঞ্চাশ কে ভাগ করব। তাহলে বারো নামটা যদি আমরা না পারি তাহলে কি করব আমরা এখানে গুণ করে দেখব তাহলে আমরা দুই দিয়ে প্রথমে গুণ করে দেখি দুই দুই গুণে চার দুই একে দুই চব্বিশ পঞ্চাশ থেকে অনেক ছোট তাই আমরা একটু বাড়িয়ে নিই আমরা চার দিয়ে গুণ করি চার দুগুণে আর চার একে চার আমরা কি পাচ্ছি আটচল্লিশ যেটা পঞ্চাশের একদম কাছাকাছি আমরা যদি এখন বারো কে পাঁচ দিয়ে গুণ করি সেটা পঞ্চাশের বেশি হয়ে যাবে তাহলে আমরা কি পেলাম পঞ্চাশ কে বারো দিয়ে ভাগ করলে আমরা ভাগ ফল পাচ্ছি কত এই যে চার আমরা কোথায় লিখবো এটা শূন্যের মাথার উপরে তাহলে চার বারো আটচল্লিশ শূন্য থেকে আট বিয়োগ যায় না তাই এক ধার করতে হবে সেটা আমরা পাঁচ থেকে এক ধার করলাম এক ধার করলে এখানে হয় দশ দশ থেকে আট গেলে থেকে দুই আর পাঁচ থেকে এক ধার করার ফলে এখানে হয়ে যায় চার চার থেকে চার গেলে শূন্য দুই বারো থেকে ছোট তাই আমরা ভাগ করতে পারবো না তাই আমরা এই অঙ্কটি নিচে নামাবো বিশ এখন আমরা ভাগ করতে পারবো যেহেতু বড় আমরা এখানে দেখেছি যে বারো দুগুণে হয় চব্বিশ চব্বিশ কিন্তু বিশ থেকে বড় আমরা এখানে বড় সংখ্যা লিখতে পারবো না তাই আমাদের হাতে আর অপশন থাকে কি এক আমরা বারোর সাথে এক গুণ করবো আমরা জানি যে এক দিয়ে গুণ করলে সেই সংখ্যাটি হবে বারো তাহলে এখানে শূন্য থেকে দুই যায় না আমরা দুই থেকে এক ধার করে দশ বানাবো দশ থেকে দুই গেলা আট আর দুই থেকে এক চলে গেলে এখানে থাকে এক এক থেকে এক থাকে শূন্য লিখব না তাহলে আমাদের অবশিষ্ট কি পাচ্ছি আট এবং ভাগ ফল কত পাচ্ছি একচল্লিশ আর অবশিষ্ট পাচ্ছি আট তাহলে এই ভাগ ফলটা হচ্ছে আমাদের কিসের সংখ্যা যে কতটি বক্সের প্রয়োজন হবে আর অবশিষ্টটা কি কতটি পেন্সিল থাকবে তাহলে আমরা কি লিখতে পারি যে সুতরাং কতটি একচল্লিশটি একচল্লিশটি বক্সের প্রয়োজন পড়বে এবং অবশিষ্ট থাকবে আটটি আমরা এখন আট নাম্বার সমস্যাটি দেখি বলা হয়েছে এক মিটার লম্বা একটি তারকে আটাত্তরটি সমান ভাগে ভাগ করা হলে প্রতি ভাগের দৈর্ঘ্য কত মিটার হবে তাহলে আমার কাছে তার রয়েছে যেটি কত মিটার লম্বা এক মিটার লম্বা একটি তার আমার কাছে আছে সেটিকে কয়টি ভাগ করব আটাত্তরটি সমান ভাগে ভাগ করব। এখন জিজ্ঞাসা করা হয়েছে যে আটাত্তরটি ভাগে যে ভাগ করব যে প্রতি ভাগে মানে একটি ভাগের দৈর্ঘ্য কত মিটার হবে তাহলে আমরা জানি আমরা যদি এক হাজার মিটার লম্বা তারকে দিয়ে ভাগ করে দিই আমাদের প্রতি ভাগের দৈর্ঘ্য আমরা পেয়ে যাব। তাহলে আমরা গাণিতিক বাক্য কি লিখতে পারি গাণিতিক বাক্য লিখতে পারি এক হাজার সাতশো ভাগ আটাত্তর সমান সমান ভাগ ফল যা হবে সেটা তাহলে আমরা ভাগ করি আমরা এক নিলাম প্রথমে এক অঙ্ক যাচ্ছে না ভাগ আরেকটি অঙ্ক বাড়িয়ে নিলাম সাত তাহলে হয় সতেরো তাও যাচ্ছে না যেটা কেননা সতেরো ছোট এখন আরেকটি অঙ্ক বাড়িয়ে নিলাম এক আমাদের হচ্ছে কত একশো একাত্তর যেটা আটাত্তর থেকে বড় তাহলে আমরা এখন ভাগ করতে পারবো তাহলে আমরা আটাত্তরের সাথে দুই গুণ করে দেখি আট দুগুণে ষোলো ছয় হাতে থাকে এক সাত দুগুণে চোদ্দ আর একে পনেরো একশো ছাপ্পান্ন একশো একাত্তর থেকে ছোট আমরা চাইলে আরেক ঘর পারগি দেখতে পারি যে আসলে কাছাকাছি মান পাই কিনা তিন হাতে চব্বিশের চার হাতে আছে দুই তিন সাথে একুশ আর দুই যোগ করলে কত হয় তেইশ তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দুইশো চৌত্রিশ একশো একাত্তর থেকে অনেক বড় তাহলে আমরা নিব কোনটা এটা তাহলে আটাত্তরকে আমরা দুই দিয়ে গুণ করে পেলাম কত একশো ছাপ্পান্ন এখন আমরা বিয়োগ করি এক থেকে ছয় যায় না তাহলে আমাদেরকে করতে হবে আমাদের কে করতে হবে তাহলে সাত থেকে এক ধার করি ধার করার পর ছয় থেকে পাঁচ গেলে থাকে কত এক আর এক থেকে এক গেলে শূন্য আমরা লিখবো না পনেরো আটাত্তর থেকে ছোট তাই আমরা ভাগ করতে পারছি না তাই আমাদের অবশিষ্ট যে অঙ্কটা রয়ে গেছে সেটা নিচে নামালাম এখন আমরা একশো কে। ভাগ করব। আমরা তো দেখলাম যে দুই দিয়ে যদি আটাত্তর কে গুণ করি একশো ছাপ্পান্ন পেয়ে যায় তাই আমরা এখানে আবার দুই লিখব এখানে লিখব একশো ছাপ্পান্ন বিয়োগ করলে থাকে শূন্য তাহলে আমরা ভাগফল কি পাচ্ছি বাইশ এই বাইশই হচ্ছে কি প্রতি ভাগের দৈর্ঘ্য মানে একটি ভাগের দৈর্ঘ্য তাহলে আমরা লিখবো সুতরাং প্রতিভাগের ভাগের দৈর্ঘ্য বাইশ মিটার এখন আমরা নয় নম্বর সমস্যাটি দেখি বলা হয়েছে পঁচাশি কেজি চালের দাম দুই টাকা হলে এক কেজি চালের দাম কত তাহলে আমাদের কাছে চাল আছে পঁচাশি কেজি যার দাম হচ্ছে দুই আমরা বের করব কি এক কেজি চালের দাম স্বাভাবিকভাবেই ভাবেই পঁচাশি কেজি চাল থেকে এক কেজি চালের দাম অনেক কম হবে তাই এক কেজি চালের দাম কত এটা বের করতে হলে আমাদের কি করতে হবে পঁচাশি কেজি চালের দামকে পঁচাশি কেজি দিয়ে যদি আমরা ভাগ করে দিই তাহলে আমরা এক কেজি চালের দাম পেয়ে যাব বা সোজা কথায় বলতে গেলে কি আমরা বড় সংখ্যাটিকে ছোট সংখ্যা দিয়ে ভাগ করে দিলে আমরা এক কেজি চালের দাম পেয়ে যাব এটা আমরা গাণিতিক ভাবেও লিখতে পারি বা একটু কথায়ও লিখতে পারি আমরা লিখতে পারি পঁচাশি কেজি চালের দাম দুই হাজার দুশো পঁচানব্বই টাকা সুতরাং এক কেজি চালের দাম কি হবে ভাগ হয়ে যাবে যেহেতু এক কেজি চালের দাম অনেক কম হবে তাই আমরা ভাগ করে সেটা বের করবো দুই ভাগ পঁচাশি আমরা এভাবেও করতে পারি অথবা আমরা এর আগে যেভাবে করেছি যে গাণিতিক বাক্য দিয়ে আমরা এত ভাগ এত লিখে নিচে ভাগটি করে উত্তর বের করতে পারি তাহলে আমরা এখন ভাগটি করি প্রথমে এক অঙ্ক নিলাম হচ্ছে না পরের অঙ্ক নিলাম তাও হচ্ছে না বাইশ পঁচাশি থেকে ছোট এবার আরেকটি অঙ্ক বাড়ে নিলাম হচ্ছে দুইশো যা পঁচাশি থেকে বড় আমরা এখন ভাগ করতে পারবো তাহলে আমরা পঁচাশিকে তিন দিয়ে একটু ভাগ করে দেখি তিন পাঁচ পনেরো পাঁচ হাতে থাকে এক তিন আট চব্বিশ আর একে হয় পঁচিশ দুশো পঞ্চান্ন যেটা দুশো উনত্রিশ থেকে বড় তাহলে আমরা বুঝতেই পারছি যে আমাদের দুই দিয়ে গুণ করতে হবে পাঁচ দু শূন্য হাতে থাকে এক আট দুগুণে ষোলো আরেক সতেরো তাহলে আমরা পাচ্ছি কত দুই যেহেতু আমরা দুশো উনত্রিশ নিয়েছি আমরা নয়ের মাথার উপরে ভাগ পলটি লিখবো মানে পঁচাশি দুগুণে একশো সত্তর নয় থেকে শূন্য গেলে নয় দুই থেকে সাত যায় না তাহলে এক ধার করতে হবে দুই থেকে এক নিয়ে আমি ধার করলাম বারো হলো বারো থেকে সাত গেলে থাকে পাঁচ আর ধার করার ফলে এখানে হয়ে গেল এক এক থেকে থাকে শূন্য আমরা লিখব না এখন ঊন ষাট থেকে ছোট তাই ভাগ যায় না আমরা তখন এই অঙ্কটিও নামিয়ে ফেলবো নিচে এখন হচ্ছে পাঁচশো পঁচানব্বই তাহলে আমরা পঁচাশিকে একটু বড় সংখ্যা দিয়ে গুণ করে দেখি আমরা যদি সাত দিয়ে গুণ করি পাঁচ সাতা পঁয়ত্রিশের পাঁচ সাতা থাকে তিন সাত সাত আর ছাপ্পান্ন ছাপ্পান্নর সাথে তিন যোগ করলে হয় কত উনষাট তাহলে আমরা দেখলাম মিলে গেল তাহলে আমাদের এখানে হবে সাত এখানে হবে বিয়োগ করলে থাকে শূন্য তাহলে আমরা ভাগ ফল কত পাচ্ছি সাতাশ মানে এক কেজি চালের দাম হচ্ছে সাতাশ টাকা সুতরাং আমরা লিখতে পারি এক কেজি চালের দাম সাতাশ টাকা দশ নম্বর সমস্যায় বলা হয়েছে তোমার কাছে দুই হাজার সাতশো চুরাশিটি পুঁতি আছে একটি মালা তৈরি করতে আটানব্বইটি পুঁতি লাগে সবগুলো পুঁতি ব্যবহার করে তুমি এরূপ কতটি মালা তৈরি করতে পারবে তাহলে জানতে চাওয়া হয়েছে কি কতটি মালা আমি তৈরি করতে পারব আমার কাছে পুঁতি আছে কতটি দুই হাজার সাতশো চুরাশিটি পুঁতি আছে একটি মালা তৈরি করতে লাগে আটান্নটি পুঁতি তাহলে আমি যদি সবগুলো পুতি ব্যবহার করি তাহলে আমার কতটি মালা তৈরি করতে পারবো সেটি আমরা বের করবো তাহলে আমরা যদি আমার কাছে যতটি পুতি রয়েছে সেই সংখ্যাকে আটানব্বইটি পুঁতি দিয়ে ভাগ করে দিই তাহলে কিন্তু আমরা পেয়ে যাবো যে কতটি মালা তৈরি করতে পারছি তাহলে আমরা দেখি গাণিতিক বাক্য কি হবে গাণিতিক বাক্যটি হবে দুই হাজার সাতশো ভাগ আটানব্বই আমরা ভাগ করে দেখি দুই নিলাম প্রথমে হচ্ছে না এরপর আরেকটি অঙ্ক বাড়ে নিলাম সাতাইশ তাও হচ্ছে না আটানব্বই থেকে ছোট হওয়ায় এরপর আরেকটি অঙ্ক নিলাম আট এখন আমরা ভাগ করতে পারবো যেহেতু আটানব্বই থেকে দুশো আটাত্তর বড় তাই আমরা দুই দিয়ে গুণ করে দেখি আর দুগুণে ষোলো ছয় হাতা থাকে এক নয় দুগুনা আঠারো আর একে হয় উনিশ তিন দিয়ে গুণ করে দেখি যে বেশি হয় না সমান হয় না কম হয় তিন আটা চব্বিশের চার হাতে থাকে দুই তিন নং সাতাইশ আর দুই যোগ করলে হয় উনত্রিশ আমরা দেখতে পাচ্ছি দুইশো আটাত্তর থেকে দুইশো বড় তাহলে আমরা এটি নিব তাহলে দুই দিয়ে আটানব্বই কে গুণ করে আমরা পাচ্ছি একশো ছিয়ানব্বই তাহলে এখন আট থেকে ছয় বিয়োগ করলে থাকে দুই সাত থেকে নয় বিয়োগ যায় না যেহেতু সাত ছোট তাই আমরা দুই থেকে এক ধার করলাম হয় সতেরো সতেরো থেকে নয় গেলে থাকে আট আর যেহেতু দুই থেকে এক ধার করেছিলাম এখানে হয়ে গেল এক এক থেকে এক গেলে শূন্য আটানব্বই থেকে ছোট হওয়ায় আমরা এই চার নিচে নামালাম এখন আমরা আবার গুণ করি আটানব্বই এর সাথে আমরা একটু বড় অঙ্ক গুণ করে দেখি ছয় ছয়টা আটচল্লিশের আট হাতে থাকে চার ছয় নুয়ান্ন চুয়ান্ন আট চারে হয় আটান্ন পাঁচশো আটাশি আটশো চব্বিশ থেকে অনেক ছোট তাই আমরা আরেকটু বড় অঙ্ক নিব আট আট দিয়ে দেখি চৌষট্টি চার হাতা থাকে ছয় ছয় নং বাহাত্তর বাহাত্তরের সাথে যোগ করলে আমরা কত পাই আটাত্তর তাহলে আমরা দেখতে পাচ্ছি আটশো চব্বিশের কাছাকাছি হচ্ছে সাতশো চুরাশি আমরা যদি নয় দিয়ে গুণ করি সেটা আটশো চব্বিশ থেকে অনেক বড় হয়ে যাবে তাই আমরা আর যাচ্ছি না আমরা আট লিখবো এখানে এখানে পেয়ে যাচ্ছি সাতশো চুরাশি তাহলে আমরা এখন বিয়োগ করি চার থেকে চার গেলে শূন্য দুই থেকে আট যায় না তাই আট থেকে এক ধার করলাম এখানে হলো বারো বারো থেকে আট গেলে হয় চার আর আট থেকে এক ধার করার ফলে এখানে হচ্ছে সাত তাহলে সাত থেকে সাত গেলে থাকে শূন্য চল্লিশ আটানব্বই থেকে ছোট হয় আমরা আর ভাগ করতে পারছি না আর এখানে আমাদের আর কোনো সংখ্যাও নেই যে আমরা নিচে নামাব তাহলে আমরা কি পাচ্ছি আমরা আমাদের ভাগ ফল পাচ্ছি আটাইশ আর চল্লিশ অবশিষ্ট থাকে মানে চল্লিশ ভাগ শেষ পাচ্ছে তাহলে আমরা কি বলতে পারি যে সবগুলো পুঁতে যদি আমরা ব্যবহার করি তাহলে মালা তৈরি করতে পারবো তাহলে সুতরাং আমরা লিখি আঠাশটি আঠাশটি মালা তৈরি করতে পারবো